আচ্ছা যাই হোক ক্লাস শুরু করছি আজকে তাহলে আমরা শুরু করব হচ্ছে হাফ এসেছো সাদিয়া সাদিয়া এখনো আচ্ছা ঠিক আছে হাফ সাবট্রাক্টর আমরা শুরু করি তাহলে হাফ সাবট্রাক্টর কে আমি অলরেডি কিন্তু সাবট্রাক্টর কে এটা ক্লাসে পড়িয়েছি আগে ফার্স্ট ক্লাসে তোমাদের ডিজিটাল এর কি হ্যাঁ বলো তো সাবট্রাক্টর যে হচ্ছে কি করতে পারে বিয়োগ করতে পারে তাই না তাহলে আ কম্বিনেশনাল সার্কিট যে কি করতে পারে দুইটা ডিজিটের মধ্যে হচ্ছে বা দুইটা বিটের মধ্যে বিয়োগ করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে হাফ সাবট্রাক্টর ঠিক আছে সো দেখো হাফ সাবট্রাক্টরের ইনপুট থাকবে হচ্ছে দুইটা এক্স এবং ওয়াই এবং আউটপুট থাকবে হচ্ছে দুইটা অনেকটা হাফ অ্যাডেরের মতো ডিফারেন্স এবং হচ্ছে বড় ঠিক আছে হাফ অ্যাডার এর ক্ষেত্রে কি কি ছিল হাফ অ্যাডার এর ক্ষেত্রে ছিল হচ্ছে আমার ক্যারি এবং সামেশন আর হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে আমার থাকবে হচ্ছে ডিফারেন্স এবং বড় সো জাস্ট কিছুই না বিয়োগ করব আমরা দুইটা বিটকে সো জিরো থেকে যখন জিরো বিয়োগ দেই থাকছে কি আমার জিরোই থাকছে তাই না তার মানে কি বড় বড় বাংলা কি আসলে ধার নেওয়া তো ধার নেওয়ার কনসেপ্টটা আসছে মনে করো পাঁচ থেকে তুমি হচ্ছে তিন বিয়োগ দিচ্ছ তাহলে কত হয় আনসার নর্মাল দুই তাই না কিন্তু যদি তুমি তিন থেকে পাঁচ বিয়োগ দাও তখন কি করতে হয় মনে মনে আমার এক ধার নিয়ে আসতে হয় বা দশ ধার নিয়ে আসতে হয় তাই না তখন আমরা এটাকে কি করি তেরো চিন্তা করি তাই তো তারপরে থেকে পাঁচ সেখানেও একই কনসেপ্ট আমরা বেস কত টেন সো আমরা কি করতাম দশ হচ্ছে ধার নিয়ে আসতাম এখন আমাদের বাইনারির বেস কত বাইনারি মানে কি টু তাই না বাইনারির বেস হচ্ছে টু সো আমরা কি করব দুই ধার নিয়ে আসবো ঠিক আছে সো এখানে তার মানে কি করতে হবে ধার কখন নিতে হবে যখন আমরা কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিব তখন আমরা ধার নিয়ে আসব বা বলবো যে বড়বার আর বাকি সব ক্ষেত্রে আমার কি হবে বড় থাকবে জিরো আর ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বিয়োগ ফল ঠিক আছে সো ফার্স্টে যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি জিরো থেকে যখন জিরো বাদ দিচ্ছি তাহলে কি থাকতেছে জিরোই থাকতেছে সো আমার ডিফারেন্স ও জিরো বড় হচ্ছে জিরো কোনো কিছু নেওয়ার আমার প্রয়োজন পড়ে নাই এরপর যখন আমি ওয়ান থেকে জিরো আগে এইটা দেখি মানে বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যাকে বিয়োগ দিচ্ছি। তখন আমার কত হচ্ছে বিয়োগ ফল হচ্ছে ওয়ান তার মানে আমার ডিফারেন্স ওয়ান এবং এক্ষেত্রেও কিন্তু আমার ধার নিতে হয়নি যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিচ্ছি তো দেখো বড় হচ্ছে জিরো আর ডিফারেন্স হচ্ছে ওয়ান এরপরে যখন আমরা ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিচ্ছি ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে কত থেকে জিরোই থাকে তাই না সো জিরো এরপরের এই কন্ডিশনটা দেখো জিরো থেকে আমরা বিয়োগ দিচ্ছি তার মানে ওয়ান কি জিরোটা কিন্তু ভ্যালুর সংখ্যা ওয়ান এর তুলনায় তাহলে কি করতেছে আমরা ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ দিব তখন কি করব আমরা ওয়ান ধার নিয়ে আসবো ওয়ান কেন ধার নিয়ে আসলাম দেখো ওয়ান যদি ধার নিয়ে আসি তাহলে কি হচ্ছে টেন কত বাইনালি টু আমরা কি ধার নিব তার মানে আমি যখন ওয়ান ধার নিয়ে আসতেছি তখন কি হয়ে যাচ্ছে টেন উইচ ইকুয়ালস টু কত টু তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কি নিচ্ছি টু ধার নিচ্ছি তো আমার ওয়ান ধার নিয়ে আসার পরে টেন হলো তার মানে এই সংখ্যাটা হয়ে গেল টু টু থেকে যদি ওয়ান বিয়োগ দিই তাহলে আমার থাকছে কি ওয়ান তার মানে এই যে বিয়োগ ফলটা আমার বা ডিফারেন্সটা থাকছে ওয়ান এবং আমরা ধার নিয়েছিলাম কত বড় করেছিলাম ওয়ান এই জন্য ট্রুথ টেবিলে দেখো বড় ওয়ান এবং ক্ষেত্রে আমার ডিফারেন্সও ওয়ান বুঝতে পারছো সো এটা যদি বুঝো এরপরে দেখো এই ট্রুথ টেবিল থেকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে বের করব। আমরা অলরেডি জানি হাফ হাফ আমরা সব ক্ষেত্রে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পেরেছি তো এটার সিস্টেম কি আমরা সাম অফ প্রোডাক্টস বা সব আকারে বুলিয়ান এক্সপ্রেশন দিতে চাচ্ছি তো কি করব এখানে যেহেতু দুইটা আউটপুট তার মানে কি আমার দুইটা বুলিয়ান এক্সপ্রেশনের জন্য ফাংশন হবে তাই তো ফার্স্ট বড়োর জন্য যদি লিখি তাহলে কি দেখবো বড়োর আউটপুট কোন কোন জায়গায় হচ্ছে ওয়ান আছে এবং সেটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আমরা কি করব সাম অফ মিন লিখব সো বড় কলামটা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি কি এই যে এইখানে ওয়ান আছে তাই না আমি যদি ডেসিমাল ডে রিপ্রেজেন্ট করি তাহলে কি হচ্ছে ওয়ান নাম্বার পজিশনে আমি একটা ওয়ান দেখতে পাচ্ছি এটার করসপন্ডিং ইনপুটস গুলো কি হবে যেহেতু আমি মিন টাইম আকারে লিখছি কি হবে বলো তো এটা বার ওয়াই এক্স বার হচ্ছে ওয়াই ভেরি গুড এক্স বার ইন্টু ওয়াই এটা হচ্ছে আমার বরোর বুলিয়ান এক্সপ্রেশন আমি বের করে ফেললাম ঠিক আছে একইভাবে এখন ডিফারেন্স এর কলামটাতে আমি দেখবো যে কোন কোন পজিশনে ওয়ান আছে আমি দেখতে পাচ্ছি ডেসিমালের ওয়ান এবং টু নাম্বার পজিশনে হচ্ছে আমার ওয়ান আছে তো এটার করেসপন্ডিং ইনপুটস গুলোকে আমি আবার কি করব সাম অফ মিন টার্মস আকারে লিখব ঠিক আছে সো এটার জন্য করসপন্ডিং ইনপুটস যদি দেখি কি দেখতে পাচ্ছি দেখো এক্স বার ওয়াই এবং আমরা জানি কি করতে হয় একটা টার্ম লিখে পরের টার্মে যেতে হলে আমাদেরকে মাঝখানে প্লাস সাইন দিতে হয় তাই না এই লেখা হয়ে আমাদের এখন এইটার করসপন্ডিং ইনপুটস দেখার আগে আমি একটা প্লাস সাইন দিব দিয়ে হচ্ছে এটার করসপন্ডিং ইনপুটস গুলো লিখবো তাহলে এখানে কি হবে এক্স ইন্টু ওয়াই বার সো এটা বলতো কোন গেটের আউটপুট কোন গেট ওয়াই তাই না এটা হচ্ছে আমার এক্স জর বুলিয়ান এক্সপ্রেশন এক্স গেটের জন্য আমরা জানতাম এক্স বার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই বার সমান সমান লেখা যায় এক্স এক্স জর ওয়াই এই যেটা হচ্ছে আমার এক্স এর সাইন তার মানে দেখো আমরা এখন তাহলে যদি এটাকে লজিক ডায়াগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই আমার খুব সিম্পল ইমপ্লিমেন্টেশন হবে ফার্স্ট কি লাগবে একটা এক্স গেট লাগবে আমাকে ডিফারেন্সটা রিপ্রেজেন্ট করার জন্য এবং একটা কি লাগবে এন্ড গেট লাগবে তাই না এন্ড গেট দিয়ে আমি হচ্ছে বড়টাকে রিপ্রেজেন্ট করতে পারবো আমার হাফ অ্যাডার থেকে এটার পার্থক্যটা কি হাফ অ্যাডারের ক্যারি ইকুয়েশন কি ছিল এক্স ইনটু ওয়াই আর এখানে আমরা দেখতে পাচ্ছি বড় ইকুয়েশনে আছে কি এক্স বার ইনটু হচ্ছে তার মানে আমার কি লাগবে এখানে একটা এক্সট্রা নট গেট লাগবে যেটা আমার এক্স ইনপুটটাকে কি করবে এক্স বারে কনভার্ট করবে তাই না এখানে যদি এক্স দিই এখানে আমি এক্স বার পাবো তাহলে কি দেখতে পাচ্ছি হাফ অ্যাডার এবং হাফ সাবট্র্যাক্টরের কি আমার ইমপ্লিমেন্টেশন যে ডায়াগ্রাম সেটা কিন্তু সেম শুধু চেঞ্জ আছে কি আমার ডিফারেন্স এবং কি আমার সাউন্ড একই কিন্তু আমার চেঞ্জ আছে কি বড় এবং ক্যারির মধ্যে বড়তে হচ্ছে এক্স বার ওয়াই আর ক্যারিতে ছিল এক্স ইন্টু ওয়াই সো হাফ সাবট্রাক্টর বুঝতে পেরেছো জি ম্যাম ইয়েস ম্যাম হাফ সাবট্রাক্টর যদি বুঝছো তাহলে আসো এবার ফুল সাবট্রাক্টরে ঠিক আছে ফুল অ্যাডার কি ছিল কারোর মনে আছে ফুল অ্যাডারে আমরা কয়টা বিট নিয়ে কাজ করতাম তিনটা ভেরি গুড তাহলে আমরা ফুল আডারে যদি আমাদের একটু মনে করি যে কি ছিল আমার তিনটা বিট কে যোগ করতো এবং এর মধ্যে দুইটা বিট বিট কি ছিল একটা একটা হচ্ছে হচ্ছে যাকে যোগ করছি আর যার সাথে যোগ করছি আর একটা বিট ছিল হচ্ছে জেট তাই না টা কি ছিল প্রিভিয়াস স্টেজে যদি কোনো কি থাকতো ক্যারি থাকতো সেটা আমরা দেখেছিলাম কি হয়ে যেত তারপরে মানে কারেন্ট প্রেজেন্ট স্টেটে অ্যাড হয়ে যেত তাই না আমরা এটা দেখেছিলাম সো ফুল কিন্তু É aqui, Dinis. তাহলে কি থাকবে এখানেও আমার হচ্ছে তিনটা বিট থাকবে দুইটা বিটের মধ্যে কি করব আমি হচ্ছে সাবট্রাকশন অপারেশন চালাবো আর আর একটা বিট যে জেড আছে সেটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে যে প্রিভিয়াস কোনো বড় ছিল নাকি যদি বড় থাকে প্রিভিয়াস স্টেজে তাহলে আমরা বলি হচ্ছে জেড এর ভ্যালু ওয়ান আর যদি বড় না থাকে তাহলে জেড এর ভ্যালু হচ্ছে জিরো ঠিক আছে এক্স ওয়াই জেড এখানেও আমার তিনটা ইনপুট এক্স কাকে বলছে এক্স কে মাইনিউট বলে মাইনিউট কি যার থেকে আমরা বিয়োগ করছি ঠিক আছে ধরো এক থেকে শূন্য বিয়োগ করছি তাহলে একটা হচ্ছে আমার কি মাইনিউট আর জিরো যাকে বিয়োগ করছি সেটাকে বলা হচ্ছে সাবট্রাহেন্ড ঠিক আছে আর এখানে জেডটাকে আমি অলরেডি বলে দিলাম জেডটা কি প্রিভিয়াস স্টেজের যদি কোনো বড় থাকে সেটা আমার জেড দ্বারা আমি রিপ্রেজেন্ট করছি সো আমার যেহেতু তিনটা ইনপুট এক্স ওয়াই জেড তার মানে ট্রুথ টেবিলে আটটা কম্বিনেশন পসিবল জিরো থেকে সেভেন পর্যন্ত এখন আর কিছুই না সিম্পল জাস্ট হচ্ছে বিয়োগ করবা দুইটা দুইটা করে বিয়োগ করবা সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি ধরো এটা দেখি ঠিক আছে ফার্স্টে আর এখানে আমার আউটপুট কি আগের মতনই থাকবে কি ডিফারেন্স এবং বড় দুইটা আউটপুট ঠিক আছে যদি ধার নিতে হয় বা বড় করতে হয় তখন আমরা ওয়ান পাবো মানে আমরা যখন স্মল কোন সংখ্যা থেকে লার্জ নাম্বারকে বিয়োগ যেমন জিরো থেকে ওয়ান তখন কি করতে হবে আমার বড় লাগবে আদারওয়াইজ আমার কি হবে বড়টা জিরো হবে সো এটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে এক্সপ্রেস করতে পারি যে ধরো যদি এক্স ইস কি হয় স্মলার দেন ওয়াই হয় দেন হচ্ছে আমাদের বড় হচ্ছে ওয়ান আর এক্স যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই হয় দেন হচ্ছে বড় জিরো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না সো আমরা এই কম্বিনেশনটা দেখি কিভাবে আসতেছে বড় ওয়ান ডিফারেন্স ওয়ান ফার্স্ট জিরো থেকে ওয়ান বিয়োগ করবো তাই না এক্স থেকে ওয়াই বিয়োগ করছি তার মানে জিরো থেকে ওয়ান বিয়োগ করছি কত হয় বলো তো এখন এখানে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি তাহলে কি বড় করতে হবে নাকি হবে না বড় করতে হবে তাহলে আমি এখানে বড় নিয়ে আসতেছি বড় করে নিয়ে আসতেছি কত ওয়ান ওয়ান নিয়ে আসলে এই জায়গায় হয়ে গেল কত টেন তাই না টেন মানে কত টু তাহলে টু থেকে এক বিয়োগ দিলে কত হয় টু দুই থেকে এক বিয়োগ দিলে কত হয় ওয়ান তাই না তার মানে আমার এটা কি আমার এটা ডিফারেন্স ঠিক আছে স্যার এটা হচ্ছে আমার বড় তার মানে আমার এখানে বড় ওয়ান ডিফারেন্স হচ্ছে ওয়ান এটা থেকে আমি এখন কত বিয়োগ দিবো তার মানে এতটুকু আমি করে ফেলেছি এখন এই যে রেজাল্ট ডিফারেন্সের সেটার থেকে আমি হচ্ছে জিরো কে বিয়োগ সো এই যে জিরো কে আমি বিয়োগ দিচ্ছি তাহলে ওয়ান থেকে যদি জিরো কে বাদ দিই তাহলে কত হচ্ছে ওয়ান ওয়ান তার মানে আমার আলটিমেট ডিফারেন্সটা কত হলো ওয়ান এবং এটাকে আমার ওয়ান বড় হচ্ছে ওয়ান তাই না আগের স্টেজের বড়টা এখানে ট্রান্সফার হচ্ছে তার মানে এই যে বড় ওয়ান আমার ডিফারেন্স তো ওয়ান আর একটা এক্সাম্পল দেখি ধরো এটা দেখি ওয়ান 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 তিনটায় যদি ওয়ান থাকে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে সো ওয়ান থেকে ওয়ান কে আমি বিয়োগ দিচ্ছি তার মানে কি সেম সংখ্যাকে কে দিচ্ছি তার মানে কোনো কিছু ধার করতে হচ্ছে না তাই না এক্ষেত্রে বড় হচ্ছে জিরো আর ওয়ান থেকে ওয়ান বাঘ দিলে ডিফারেন্স তো হয়ে যাচ্ছে আমার জিরো এই যে ডিফারেন্স আসলো সেটা থেকে এখন আমি কি বিয়োগ দিবো এই জেড তার মানে জেড এর ভ্যালু কত ওয়ান ওয়ান কে বিয়োগ দাও তাহলে জিরো থেকে ওয়ান তার মানে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তাহলে আমাকে কি করতে হবে হ্যাঁ বড় নিতে হবে এবং বড়টা নিচ্ছে আমি ওয়ান বড় যখন ওয়ান নিচ্ছে এটা হয়ে যাচ্ছে কত টু হয়ে যাচ্ছে তাই না ডেসিমালের টু থেকে এক বিয়োগ দিলে থাকে হচ্ছে এক তার মানে আমার আলটিমেট ডিফারেন্স হলো কত ওয়ান এবং আমার বড় হচ্ছে ওয়ান ঠিক আছে সো এইভাবে তুমি পুরো ট্রুথ টেবিলটাকে ভেরিফাই করতে পারো বরর কতগুলো ভ্যালু পাবা ডিফারেন্সের কতগুলো ভ্যালু পাবা এরপরে হচ্ছে আমরা এখান থেকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন হচ্ছে বের করব সো এটা হচ্ছে একই যেভাবে আমরা ফুল অ্যাডার এর জন্য করেছি দেখবা যে করলে একই সেম ইকুয়েশন আসে ঠিক আছে সামের জন্য যেটা আমরা পাই আমরা ডিফারেন্সের জন্য সেম ইকুয়েশনই পাই যেহেতু সেম এটা আমি আর এক্সপ্লেইন করছি না ফুল অ্যাডারের একদম ডিটেইলসে এক্সপ্লেইন করা হয়েছে একই ভাবে আমরা যদি বড়র জন্য বুলিয়ান এক্সপ্রেশন লিখতে চাই কি করতে হবে একই পদ্ধতি ফার্স্টে কি করব আমার বড় এর কোন কোন পয়েন্টস এ আমরা দেখব ওয়ান আছে সেটার করেসপন্ডিং ইনপুটস গুলোকে কি করব মিন টার্ম সাকারে লিখব এবং একটা টার্ম শেষ হয়ে নেক্সট টার্মে যাওয়ার আগে আমরা কি করব মাঝখানে প্লাস সাইন দিব ঠিক আছে এরপরে যদি আমরা জাস্ট কমন নেই তারপরে বুলিয়ান অ্যালজেব্রার কিছু ল ইউজ করি আমরা দেখব যে এরকম একটা ফাংশন আসবে সেটা কি রকম এটাকে যদি আমরা ফুল অ্যাডার এর সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো ফুল অ্যাডার এর জন্য ক্যারির যে ইকুয়েশনটা ছিল সেটা আসতো এক্স ইন্টু ওয়াই এক্স জেড প্লাস হচ্ছে ওয়াই জেড তার মানে কি ফুল অ্যাডারের থেকে ফুল সাবট্রাক্টরের ডিফারেন্স অনলি হচ্ছে দেখো এখানে কি আছে এক্স বার আছে তাই না আর তোমার ক্যারির ক্ষেত্রে ছিল কি এখানে এক্স ছিল তার মানে একটা নট গেট আমরা ইউজ করলে কি করতে পারবো এই এক্স বারটা সহজে বানিয়ে ফেলতে পারবো আচ্ছা এখানে এই যে তোমাদেরকে লজিক ডায়াগ্রামটা এঁকে দেওয়া আছে এটা আশা করছি এতদিনে তোমাদের সকলেরই পারা উচিত নিজেদের থেকে এরপর একটা তোমাদের হোমওয়ার্ক আছে যেটা হচ্ছে আমি অলরেডি করে দিয়েছিলাম ফুল অ্যাডার এর ক্ষেত্রে কিভাবে ব্লগ দিয়ে হচ্ছে তোমার আহ ফুল অ্যাডার ডিজাইন করতে হয় দুইটা হাফ অ্যাডার থেকে ঠিক আছে ওই জিনিসটাই জাস্ট এখানে এখন তোমরা ফুল সাবট্রাক্টার এবং বেসিক দিয়ে ডিজাইন করবে একই রকম হবে নিজেরা চেষ্টা করলেই হচ্ছে পারবা আচ্ছা আর একটা জিনিস আমাকে বলো তো আমি যদি ফুল সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রামটা ড্র করতে বলি তাহলে কি কি জিনিস থাকবে সেটার মধ্যে কয়টা ইনপুট থাকবে কয়টা আউটপুট থাকবে তিনটা ইনপুট থাকবে এক্স ওয়াই জেড আর আউটপুট থাকবে দুইটা কি কি থাকবে ডিফারেন্স আর ডি ঠিক আছে এটা একটা খুবই সিলি মিস্টেক কিন্তু তোমরা করো ঠিক আছে তোমাদের ল্যাবে আমি বহুবার দেখেছি তোমরা সব সময় এই বড়টাকে কেন জানি ক্যারি লিখবো এটা কিন্তু ক্যারি না ক্যারি মানে কি হাতে থাকা আর বড় হচ্ছে ধার নেওয়া এটাকে ভুল করো না ঠিক আছে এটা অনেকটা কেয়ারলেস মিস্টেক না হলে তো আসলে এটা ভুল করার আমি কোনো কারণ দেখি না সো কি হবে এখানে আমার বড় আর হচ্ছে ডিফারেন্স ঠিক আছে আর হচ্ছে সামেশান আর হচ্ছে ক্যারি দুইটার মধ্যে প্লিজ প্যাচ লাগায়ও না আচ্ছা এর পরে দেখো আমরা এখন একটু প্র্যাকটিক্যাল লাইফে আমাদের একটু ইমপ্লিমেন্টেশন দেখি যে হাফ অ্যাডার হাফ সাবট্রাক্টর দেখলাম সেখান থেকে আমরা আসলে কি করতে পারে সেখান থেকে আমরা আসলে রিপল ক্যারি অ্যাডার বানাতে পারি রিপল ক্যারি অ্যাডার কি দেখো এন্ড অ্যাডার সার্কিট ফর ইনপুটস এক্স অ্যান্ড ওয়াই উইথ মাল্টিপল বিটস এতক্ষণ আমরা যেগুলো দেখেছিলাম যে এক্স আমরা কি ধরেছিলাম একটা মাত্র বিট তাই না আইদার সে জিরো হবে অথবা ওয়ান হবে এবং ওয়াই কি দেখেছিলাম ওয়াইও আমার একটা মাত্র বিট সে আইদার কি হবে জিরো হবে এবং ওয়ান হবে এরকম সংখ্যা মাত্র একটা বিটের আমরা যোগ করতে পেরেছিলাম ফুল অ্যাডার দিয়ে বাট মানে আমরা তো আর একটা বিট দিয়ে তো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যোগ করি না তাই না আমাদের যোগ করতে হয় অনেক বড় বড় সংখ্যা তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে অ্যাডারটাকে ডিজাইন করতে পারবো সেই জিনিসটাই আমরা দেখবো ঠিক আছে রিপল ক্যারি অ্যাডার যেখানে কি থাকবে একটা বিটের চেয়ে বেশি বিট থাকবে এবং সেটার জন্য যদি আমরা এখন প্রত্যেকটা বিটকে যদি দুইটা তিনটে এরকম করে করে যদি ডিজাইন করি তাহলে কি আমাদের সার্কিটটা খুবই কমপ্লিকেটেড একটা রূপ নিবে তাই না অনেক বেশি গেটস এর প্রয়োজন হবে সো এটা খুব সহজেই করা যায় কি দিয়ে দেখো আমরা যে অলরেডি হাফ অ্যাডার ফুল অ্যাডার পরে এসেছি না সেটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি আমরা রিপল ক্যারি অ্যাডার বানাতে পারি তুমি যদি এখন চিন্তা করো যে ধরো দুইটা বিট ঠিক আছে এক্স এর হচ্ছে দুইটা বিট মনে করো এক্স টু আর হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই এর চিন্তা করো দুইটা বিট সেটা হচ্ছে গিয়ে জিরো ওয়ান এর সাথে ওয়ান জিরো কে হচ্ছে যোগ করতেছো তাহলে কি এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই তাই না তাহলে এখন যদি লক্ষ্য করো দেখো এই ওয়ান আর জিরো যদি আমি একা একা চিন্তা করি আপাতত এই অংশটাকে যদি বাদ দেয় তাহলে সেটা কিসের মতো একটা কি কোন কি দিয়ে আমরা এটাকে করতে পারি বলতো এই ওয়ান জিরোটাকে শুধুমাত্র যখন দুইটা বিট হাফ এডার হাফ এডার ভেরি গুড ঠিক আছে এখন মনে করে এটা হচ্ছে ওয়ান তার মানে ওয়ান এবং ওয়ান যখন যোগ করলাম তখন কি আমার একটা ক্যারি থাকতেছে টেন হয়ে যাচ্ছে না একটা ক্যারি থাকতেছে তো এই ক্যারিটাকে যদি আমি কি করি এটা আমার এই স্টেজের ক্যারি সেটা যদি আমি পরের স্টেজে চিন্তা করি তাহলে আমার এই ক্ষেত্রে কি জেড ওয়ান তাহলে আমি যখন ক্যারি কনসিডার করতেছি প্রিভিয়াস স্টেজে তখন আমার কি দেখো তিনটা বিট হচ্ছে তাই না যাকে যোগ করছি যার সাথে যোগ করছি এবং হচ্ছে কি প্রিভিয়াস স্টেজের ক্যারি তাহলে এই জিনিসটাকে এই কলামটাকে আমরা কোন অ্যাডার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বলতো ফুল অ্যাডার ফুল অ্যাডার ভেরি গুড ঠিক আছে তার মানে দেখো যত বিটি থাকুক এখন তোমাকে যদি কেউ পঞ্চাশ বিটের একটা সংখ্যাকে দুইটা সংখ্যাকে যোগ করতে পারে তাহলে কি লাগবে আমার তুমি খুব সহজে কি করবা ফুল অ্যাডার দিয়ে কিন্তু সেটাকে ডিজাইন করতে পারবা ঠিক আছে তো তোমরা যদি কোনো একটা কম্পিউটারের ভেতরের কথা চিন্তা করো তোমার যোগ করার জন্য কি লাগবে তার মানে তোমার অনেকগুলো ফুল অ্যাডার লাগবে তাই না তোমার কিন্তু এখন তুমি একটা ধরো দশটা সংখ্যার সাথে দশটা সংখ্যা যোগ করতে চাচ্ছো তার মানে কি তুমি কিন্তু এখন দশটার জন্য যদি ট্রুথ টেবিল লিখে তারপরে ডিজাইন করতে চাও ইট উইল বি ভেরি কমপ্লিকেটেড সার্কিট যেটাকে তোমার ইমপ্লিমেন্ট করা কি ভেরি হার্ড হয়ে যাবে সো আমরা কি করতে পারি খুব সহজে রিপল ক্যারি অ্যাডার দিয়ে সেটাকে ডিজাইন করতে পারি ঠিক আছে এখানে একটা থ্রি বিটের জন্য রিপল ক্যারি অ্যাডার দেখানো হচ্ছে এবং রিপল ক্যারি হ্যাজারে দেখো এই পয়েন্টসটা ভেরি ইম্পর্টেন্ট দা আউটপুট সিআউট অফ ইচ স্টেজ ইজ ফেড এস সি ইন ইনটু দা নেক্সট স্টেজ তা এটা দ্বারা কি বোঝাতে দেখো কি হচ্ছে কোন একটা সিআউট সিআউট মানে কি ক্যারি যেই ক্যারিটা ফার্স্ট স্টেজ এগুলোকে যদি আমি প্রত্যেকটা স্টেজ চিন্তা করি তাহলে এই স্টেজের যে ক্যারিটা বের হচ্ছে না সেটা কি অ্যাকচুয়ালি আমার নেক্সট স্টেজের জন্য কি হয়ে যাচ্ছে আমার ইনপুট হয়ে যাচ্ছে তাই না জেড ওয়ান হয়ে যাচ্ছে না এখানে এই কথাটা এখানে বলা হয়েছে ঠিক আছে যে দ্যাস আউটপুট সি আউট অফ ইচ স্টেজ ইজ ফেড অ্যাজ সি ইন ইনটু দ্য নেক্সট স্টেজ এখানে সি ইন বা জেড ও বলতে পারো কোনো সমস্যা নেই সি ইন এবং জেড একই জিনিস বুঝাচ্ছে ঠিক আছে ক্যারি ইন আর এটা হচ্ছে ক্যারি আউট সি আউট মানে হচ্ছে ক্যারি আউট আর এখানে ক্যারি ইন যেটা কি আমরা জেড দিয়ে হচ্ছে ডিনোট করা পড়েছি আগের গুলোতে আচ্ছা এখন এখানে থ্রি বিট যেহেতু তাহলে একটা সংখ্যা নিচ্ছে তিন বিটের ধরো কি আমার মোস্ট সিগনিফিকেন্ট ফার্স্ট যদি চিন্তা করো এই ধরো আমি এটাকে যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আমার মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে ধরো যে কোনো সংখ্যাকে সংখ্যাকে যোগ করো কত করবা ধরো সাতের সাথে ধরো এই যে ওয়ান 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 ঠিক আছে তিনটা ওয়ান এর সাথে জিরো জিরো ওয়ান কে যোগ করতেছে তাহলে এটা আমার কত এক্স নট এটা এক্স ওয়ান আর এটা হচ্ছে কি এক্স টু তাই না আর এটা আবার কি ওয়াই টু ওয়াই ওয়ান আর এটা হচ্ছে ওয়াই নট তার মানে এটা হচ্ছে একটা তিন বিটের এক্স সংখ্যা আর এটা হচ্ছে তিন বিটের একটা ওয়াই সংখ্যা এখন এদেরকে যদি যোগ করি তাহলে দেখো তো কিরকম হচ্ছে ওয়ান এর সাথে ওয়ান যোগ করো কি লাভ কত হবে মানে টেনের জিরো ক্যারি থাকবে ওয়ান না সেই ক্যারিটা কোথায় যাবে এই যে এখানে তাই না এটা যদি আমি জেড এর ঘর চিন্তা করি তার মানে এখানে আমার ক্যারি হয়ে আসলো ওয়ান ঠিক আছে এখন এই ওয়ান এর সাথে জিরো যোগ করলে হচ্ছে কত ওয়ান তার সাথে আমি কি করব এখন ক্যারিটা যোগ করব তাই না তাহলে হয়ে গেছে টু টু মানে কত আমার টেন টেন এর কি বসবে জিরো ক্যারি কত ওয়ান তাই না এই ক্যারিটা তাহলে কি হচ্ছে এর পরের স্টেজে যাচ্ছে তাই না তাহলে এখন আবার যদি ওয়ান এবং ওয়ান যোগ করো কত হচ্ছে সিয়েন্ট আইনা 10 এখন দেখো আমাদের কয়টা বিট তিনটা বিট তার মানে আমি এখানে কত বসাব টেন বসাবো তাই না তাহলে এইটা কি এটা হচ্ছে আমার সামেশন অফ এই দুইটার যোগফল তাই না এস নট এটা হচ্ছে আমার এস 1 এটা হচ্ছে কি আমার এস 2 আর এটা কি আমার আলটিমেট ক্যারি বা আমি এটাকে বলতে পারি কি যেহেতু আমার তিনটা বিট তার মানে এটা হচ্ছে আমার ক্যারি 2 তাই না আর এই ক্ষেত্রে এটাকে আমি কি বলতে পারি এটাকে আমি বলতে পারি হচ্ছে ক্যারি জিরো আর এটা হচ্ছে ক্যারি ওয়ান এটাকে জেড ওয়ান জেড টু দিয়েও বলতে পারো আবার ক্যারি জিরো ক্যারি ওয়ান দিয়েও বলতে পারো কোনো সমস্যা নেই একই কথা সো এখন এই জিনিসটাকে দেখো তোমাদের হচ্ছে ডিজাইন করে দেখানো হয়েছে ফার্স্ট স্টেজের কথা যদি চিন্তা করো প্রথমে একদম যখন তুমি ওয়ান এবং ওয়ান যোগ করেছিল তখন কি কোনো ক্যারি ছিল এ তো ক্যারি থাকবে না তাই না প্রথম স্টেজে কি ক্যারি পসিবল না মানে না তাই না তাহলে কি হচ্ছে এখানে দেখো এর জন্য এটাকে আমি একটা হাফ adder দিয়ে রিপ্রেজেন্ট করলাম কেউ যদি চাও এখানে এটাকে কিন্তু ফুল adder দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো সেই ক্ষেত্রে একটা জিনিস দেখিয়ে দিতে হবে এখানে z notটাকে কি করতে হবে ইকুয়াল টু সব সময় যে জিরো যে ক্যারি নাই সেটা হচ্ছে বোঝাতে হবে সো এখানে আমি কি লিখতে পারি z not ইকুয়াল টু হচ্ছে 0 সো তোমাদেরকে আমি ধরো পরীক্ষাতে দিলাম একটা এখানে তো থ্রি বিট দেখেছি ধরো আমি তোমাদেরকে বললাম ফাইভ বিটের একটা রিপল ক্যারি অ্যাডার ডিজাইন করো অনলি ইউজিং হচ্ছে ফুল অ্যাডার এটা কিন্তু একটা পরীক্ষার কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি ঠিক আছে যারা ক্লাস করতেছো একটু শুনে নাও এটা কিন্তু তোমাদের এখানে ইয়ের মধ্যে নাই স্লাইডে নাই সো এই জিনিসটা একটু বুঝে নাও সো আমি বললাম যে অনলি ইউজিং তোমার কি এটা হচ্ছে ফুল অ্যাডার্স তখন কি করবা চেঞ্জ কোথায় আসবে দেখো এক্স নট ওয়াই নট এর সাথে একটা জেড নট আসবে এবং এই জেড নট এর ভ্যালুটা কি করবা তুমি সব সময় প্রথমে ফিক্সড জিরো রেখে দিবা সো জিরো দাওয়া এবং না দেওয়া তাহলে কি জিনিসটা একই হয়ে গেল না হাফ এটার এর মতন এটা কাজ করতেছে না জেড নট তো তুমি জিরো করে রাখছো ঠিক আছে সো এই জিনিসটা এখন বললাম এখন মনে হচ্ছে পারতেছো কিন্তু পরীক্ষার সময় কিন্তু পারবা না এই জিনিসটাকে মাথায় ভালোভাবে ঢুকায় নাও আচ্ছা তাহলে আমি কি পাচ্ছি এই দুইটাকে যখন যোগ করতেছি তখন আমি সাম সাম পাচ্ছি পাচ্ছি তাই না নট আর এই যে ক্যারি সেটা দেখো পরের স্টেজে কি হয়ে যাচ্ছে আমার হিসেবে ঢুকতেছে এখন এই এই যে এর নট সাথে আমি কি করতেছি ওয়াই এক্স ওয়ান এর সাথে ওয়াই ওয়ান কে যোগ করতেছি এবং এই কনসিডারিং দা কি ক্যারি ক্যারি অফ সি নট তাই না সি নট স্টেজে যদি ক্যারি থাকে সেটা তাহলে ওয়ান হয়ে আসতেছে আর যদি ক্যারি না থাকে তাহলে কি এখানে জিরো হয়ে আসতেছে সেটা যোগ করলে আমি কি পাচ্ছি এই যে এই যে সাম ওয়ান পাচ্ছি ঠিক আছে আবার কি হচ্ছে এখান থেকে আমার ক্যারি বের হচ্ছে এই ক্যারিটা কি হচ্ছে পরবর্তী ফুল হিসেবে ইনপুট হচ্ছে ক্যারি যদি থাকে তাহলে ওয়ান হিসেবে আসতেছে ক্যারি যদি না থাকে তাহলে জিরো হিসেবে আসতেছে সো সেটা থেকে আমি কি পাচ্ছি সাম টু পাচ্ছি এবং একটা আলটিমেট ক্যারি যেহেতু আমার সেটা আমি কি পাচ্ছি সি টু এই ক্ষেত্রে আমার সি টু হচ্ছে কত ওয়ান আবার ধরো তুমি জিরো জিরো ওয়ান এর সাথে যদি জিরো জিরো ওয়ান যদি পটা তাহলে কি হইতো সেই ক্ষেত্রে কিন্তু আমার কি থাকতো না কোন ক্যারি থাকতো না আলটিমেট ক্যারি মানে সি2 এর ভ্যালুটা তখন কি হয়ে যেত জিরো হয়ে যেত ঠিক আছে বুঝতে পারছো তাহলে আমাকে বলো তো যদি আমি তোমাদেরকে পরীক্ষায় 5 বিটের রিপল ক্যারি adder ডিজাইন করতে দেই তখন আমার কয়টা হচ্ছে কি ফুল adder লাগবে যদি বলি সবগুলো ফুল adder দিয়ে ডিজাইন করো পাঁচটা পাঁচটা লাগবে তাই না আর আমি যদি বলি যে তোমার হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মিলাই ডিজাইন করো তখন কয়টা লাগবে চারটা ফুল লাগবে একটা হচ্ছে হাফ লাগবে এই তো বুঝতে পারছো ভেরি গুড সো এখান থেকে প্র্যাকটিস করবা ঠিক আছে ফোর বিট ফাইভ বিট সিক্স বিট পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করবা আচ্ছা এরপরে আজকে আমরা আমাদের একটা নতুন টপিক শুরু করব সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার

শুনছো না তোমরা যে মুভি থিয়েটারে যখন দেখতে যাও তখন হচ্ছে মাল্টিপ্লেক্সার তোমার মুভি দেখো তাই না মাল্টিপ্লেক্স দেখি সবাই শুনেছি আমাদের কি ইউজ হয় টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ হয় ডিভিশন ইউজ হয় আবার অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ হয় সো এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সারের কি আমাদের কমিউনিকেশন সিস্টেমে মাল্টিপ্লেক্সার খুবই ইম্পর্টেন্ট একটা রোল তোমার রাখে এবং আমাদের যে আজকের যে এত অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম সেটার ক্ষেত্রে মাল্টিপ্লেক্সারের একটা বড় অবদান আছে ঠিক আছে সো অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সারের বেসিকটা কি সেটাই হচ্ছে আমরা এখানে দেখব এই কনসেপ্টটার উপর বেস করে পরবর্তীতে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ফ্রিকোয়েন্সি ডিভিশন বা ওয়েভলেন যেটাই বলো সেই মাল্টিপ্লেক্সন গুলো কি হয়েছে ডেভেলপ হয়েছে তো নর্মালি যদি আমরা বলি মাল্টিপ্লেক্সার কি করে মাল্টিপ্লেক্সারে থাকে অনেকগুলো ইনপুট যেটা হচ্ছে টু এর পাওয়ার হিসেবে থাকে তার মানে কি আমরা বলতে পারি যে মাল্টিপ্লেক্সারে টু পাওয়ার সংখ্যক এন ইনপুট থাকে এবং আউটপুট থাকে এই এতগুলো ইনপুটের জন্য মাত্র একটা তাহলে দেখো তোমার কি ধরি আমি যদি ধরি আমার চারটা ইনপুট আছে তার মানে কি টু স্কোয়ার তাই না তার মানে চারটা ইনপুটের জন্য আমি কিন্তু আউটপুট পাবো সবসময় একটা তাহলে এখন এই যে চারটা ইনপুট আসলো কোন ইনপুটটা আমার আউটপুটে যাবে সেটা আমার নির্ভর করবে কিসের উপর একটা সিলেকশন সুইচের উপর ঠিক আছে তার মানে আমার কি হচ্ছে আউটপুটে এই যে একটা ইনপুট যে পাবো সেটা কোনটাই চারটা ইনপুটের মধ্যে সেটা আমরা কিভাবে বের করি সিলেকশন সুইচ দিয়ে বের করি আর সিলেকশন সুইচটা কয়টা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই যে ইনপুট কয়টা আমি বলেছি আমার ইনপুট যদি টু স্কোয়ার মানে ফোর হয় আউটপুট হচ্ছে ওয়ান হবে আমার এন সংখ্য তাহলে বলতো এই ক্ষেত্রে এন এর ভ্যালু কত টু টু তার মানে আমার হচ্ছে একটা চার ইনপুট ফোর ইস টু ওয়ান জন্য সিলেকশন সুইচ লাগবে হচ্ছে দুইটা বুঝতে পারছো আচ্ছা আর এই যে মাল্টিপ্লেক্সারের নামকরণ করাটাও খুবই সহজ কিভাবে নামকরণ করে ইনপুট ইনটু হচ্ছে আউটপুট বা ইনপুট ইজ টু বলা হয় কি টু ইজ টু ওয়ান মাল্টিপ্লেক্সার ঠিক আছে অথবা টু ইনটু ওয়ান মাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সারের শর্ট ফর্ম হচ্ছে মাক্স এম ইউ এক্স দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয় সো যখনই তুমি টু ইজ টু ওয়ান দেখবা তখন বুঝবা কয়টা ইনপুট বলতে এর দুইটা দুইটা আউটপুট কয়টা একটা আর সিলেকশন সুইচ কয়টা হবে একটা তাই না টু টু দি পাওয়ার ওয়ান তার মানে আমার সিলেকশন সুইচ লাগবে হচ্ছে একটা তো ধরো এটাকে তোমাদের মনে রাখার জন্য একটা সহজ এক্সাম্পল দেই তোমাদের বাসার সাউন্ড সিস্টেম অনেকের বাসাতেই আছে ধরো তোমাদের সাউন্ড যে সিস্টেমটা আছে সেটাতে কি তুমি অ্যাট টাইমে একটাই তুমি চুজ করতে পারো ধরো তোমার চারটা অপশন আছে ঠিক আছে জিরো

তুমি ধরো রেডিও দিয়ে গান শুনতে পারো রেডিও চালাইতে পারো আচ্ছা আর তিন নাম্বার অপশন একটা দাও তো কি থাকতে পারে ক্যাসেট প্লেয়ার আগেকার যুগে যে ছিল না ধরো ক্যাসেট প্লেয়ারও অপশন আছে তোমার তোমার যে মিউজিক সিস্টেমটা ঠিক আছে এখন তুমি যে কোনো একটাকে সিলেক্ট করবা তার মানে এখানে আমার চারটা যেহেতু ইনপুট তার মানে আমার এখানে সিলেকশন সুইচ করতে হবে টু স্কোয়ার তাই না তার মানে আমার দুইটা সিলেকশন সুইচ এই এস ওয়ান একটা এস নট ঠিক আছে সো তুমি এখন এখানে কোনটা সিলেক্ট করবা সরি যে তুমি এখন ধরো তুমি ব্লুটুথ গান শুনতে চাচ্ছ তাহলে তুমি কি করবা এস ওয়ান এ জিরো এস নটে তুমি কি দিবা জিরো জিরো দিবা তো জিরো জিরো মানে কত ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত জিরো তার মানে জিরো পজিশনে তুমি যে ইনপুটটা রাখছো জিরো পজিশনে কি রাখছো ব্লুটুথ রাখছো রাখছো তাই না তখন তাহলে কি হবে ব্লুটুথটা এখন দেখো আউটপুটের সাথে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো তুমি ইনপুটে ব্লুটুথ দিলে আউটপুটে তুমি ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পারবা ঠিক একই ভাবে তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে এখন ব্লুটুথ দিয়ে গান শুনবা না তুমি এখন রেডিও শুনবা তো তুমি এখন কত দিবা বলো তো সুইচে জিরো ওয়ান জিরো দিবা তাই না টু মানে কত রেডিও আচ্ছা রেডিওর জন্য ওয়ান জিরো তাই না তার মানে ওয়ান জিরো মানে কি আমরা জানি টু তার মানে হচ্ছে আমি ওয়ান জিরো দিচ্ছি তাহলে কি হবে তখন কিন্তু আবার কি হবে এই যে ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে যাবে সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে শুধুমাত্র রেডিওটা কি করবে আউটপুটের সাথে কানেক্টেড হবে তার মানে কি তুমি তখন রেডিওর মাধ্যমে গান শুনতে পারবা বুঝা গেছে জিনিসটা বুঝতে পারছো সবাই ঠিক আছে তো এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার মাথার মধ্যে ঢুকায় নাও যে কি থাকবে টু টু দি পাওয়ার এন সংখ্যক আমার ইনপুট থাকবে আর এই ইনপুটগুলোর মধ্যে কোনটা আউটপুটে যাবে সেটা আমি সিলেক্ট করব এন সিলেকশন সুইচ দিয়ে এবং আমার সব সময় আউটপুটে একটা মাত্র আউটপুট যাবে ঠিক আছে এটাই হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার সো এখন আমরা যেটা করব টু টু ওয়ান মার্কস একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করব কি দিয়ে বেসিক গেটস দিয়ে এই দেখো টু ইস টু ওয়ান মার্কসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ফোর ইস টু ওয়ান মার্কসটা বোঝে একদমই সহজ হবে সো একটু টু ইস টু ওয়ান মার্কসটা বোঝার ট্রাই করো সো টু ইস টু ওয়ান মার্কস বলো তো এটার ইনপুট কয়টা দুইটা ম্যাম দুইটা মিস সিলেকশন সুইচ কয়টা একটা একটা আর আউটপুট কয়টা একটা একটা ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে কেটার ব্লক ডায়াগ্রাম তাই না এই যে সিলেকশন সুইচ এস আমি ইনপুটগুলোকে আই নট আই ওয়ান বলতেছি আর ওয়াইটা হচ্ছে আমার আউটপুট ঠিক আছে সো জিরো পজিশন আর ওয়ান পজিশন জিরোতে আমি রাখলাম যে ইনপুট সেটাকে আই নট এর নাম দিচ্ছি আর ওয়ান পজিশনে যেটা রাখলাম সেটাকে আমি আই ওয়ান নাম দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমরা এটার জন্য ট্রুথ টেবিলটা দেখি এটার জন্য টেবিলটা দেখো কি হচ্ছে সিলেকশন সুইচে আমার কি কি হইতে পারে যেহেতু একটাই আমার ইনপুট সে আইডার জিরো হইতে পারে অথবা ওয়ান হইতে পারে তাই তো সিলেকশনে যখন আমি জিরো দিচ্ছি তখন তো কোন তোমার ইনপুটের ভ্যালুটা আউটপুটে যাবে আই নট তাই না তাহলে কি হবে এই যে আই জিরো টা হচ্ছে আমার আউটপুটে পাবো তাহলে এটা ট্যুড টেবিল লিখার স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট এই পর্যন্ত তোমরা যত ট্যুর টেবিল লিখছো সব গুলোতে কি দেখছো টুথটেবিলের আউটপুটের আইদার ওয়ান হয় অথবা জিরো হয় তাই তো এবার কিন্তু দেখতেছো একটু অন্য আমরা কি দেখতে পাচ্ছি আই নট ইনফরমেশন টাই কি হয়ে যাচ্ছে আউটপুটে যেতে পারে এখন আই নট এর ভ্যালু কি হতে পারে জিরো হইতে পারে ওয়ানও হইতে পারে তাই না তার মানে কি আমি যখন জিরো দিচ্ছি সিলেকশন তখন আমি বলবো আমার আই নট ইনফরমেশনটা আউটপুটে যাচ্ছে এখন আই নট এর মধ্যে যদি তুমি জিরো রাখো তাহলে আউটপুটে জিরো দেখবা আই নট এর মধ্যে যদি তুমি ওয়ান রাখো তাহলে তুমি আউটপুটে ওয়ান দেখবা বুঝতে পারছো

ওয়ান দেখতে পাচ্ছি ঠিক আছে তার মানে আইনতে কি ইনফরমেশন রাখছো সেটা হচ্ছে আসলে তোমার উপরে বা পার্টিকুলার কেসে থেকে ফিক্স করে দেওয়া থাকে ঠিক একইভাবে দেখো সিলেকশন সুইচের ভ্যালু যখন আমি ওয়ান দিচ্ছি তখন আমার কার যাওয়ার কথা আউটপুটে আই ওয়ান ম্যাম আই ওয়ান তাই না এখানে আই ওয়ান বলার চেয়ে বলো হচ্ছে যে তোমার ডেসিমাল এর পজিশনের ওয়ান এর যে পজিশনে যে তুমি জিনিসটা রাখছো সেটা যাচ্ছে হ্যাঁ কারণ ইনফরমেশন তো যে কোনো কিছু হইতে পারে তোমার আই নট না এটা মনে করো সিডি আর এটা আছে ব্লুটুথ তার মানে ওয়ান যেহেতু তুমি যখন সিলেকশন সুইচ ওয়ান দিবা তার মানে কি ওয়ান পজিশনের যে ইনপুটটা রাখছো সেটাই চলে যাবে এখন তুমি যদি ব্লুটুথ রাখো ব্লুটুথ যাবে এখানে যদি তুমি সিডি রাখতে তাহলে সিডি যাবে ঠিক আছে অনেকটা এই কনসেপ্ট সো যখন আমি সিলেকশন সুইচ ওয়ান দিলাম তখন আমার আই ওয়ান ইনফরমেশনটা আউটপুট এর সাথে কানেক্ট হয়ে গেল আই নটটা তখন ডিসকানেক্ট থাকতেছে এটার এই ট্রুথ টেবিল বুঝতে পারছো আচ্ছা এইটা যদি বুঝো তাহলে কাজ হয়ে গেছে তাহলে এরপরে তোমরা ইজিলি ডিজাইন করতে পারবা সো তোমরা অলরেডি জানো যে করতে টেবিল আমরা কি করতে পারি সেখান থেকে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারি সো আমরা এতদিন যেসব বুলিয়ান এক্সপ্রেশন সব আকারে লিখতাম সেগুলোর জন্য কি করতাম যেসব পয়েন্টে আউটপুট এর ওয়ান আছে সেটার করসপন্ডিং ইনপুটস গুলো লিখতাম তাই না বাট এখানে দেখো আমার কিন্তু ওয়ান আছে নাকি জিরো আছে আমরা সেটা জানি না তাই না তাহলে এটার জন্য বুলিয়ান এক্সপ্রেশনটি একটু অন্যভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখি সো আমরা ওয়াই এর জন্য দেখতেছি তাহলে ওয়াই এর করসপন্ডিং আই নট আই নট এ ওয়ান আছে নাকি জিরো আছে আমরা জানি না সো কি করব এটার করসপন্ডিং ইনপুটসটা দেখি আগের সিস্টেমে আমরা এখানে সপ আকারে লিখতেছি সপ অফ মিন টার্ম সাম অফ মিন টার্মস আকারে তাহলে আই নট এর জন্য এখানে কি হবে বলো তো এস বার হবে নাকি এস হবে এস বার এস বার ঠিক আছে আর আগে থাকতো কি এখানে ওয়ান থাকতো তাই না আমরা যখন সব লিখতাম তখন আসলে ধরো এরকম ছিল যখন ওয়ান থাকতো তখন এই এখানে ওয়ানটাকে অ্যাকচুয়ালি গুণ অবস্থায় থাকতো ঠিক আছে এর পরের যখন থাকতো তখনও কি গুণ অবস্থায় থাকতো বাট এখন কি আছে আই নট আছে সো ওয়ান যেটা আমরা আগে লিখতাম না সেটার পরিবর্তে এখন কি হবে আই নট হবে বুঝতে পারছো জিনিসটা এর পরেরটা তাহলে কি হবে বলতো প্লাস দিয়ে নেক্সট টার্মে যাবো আই ওয়ান এর করসপন্ডিং ইনপুটসটা কি হবে 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 কি দেখো এখন চলে আসছে আই ওয়ান ঠিক আছে আগেও কিন্তু আগের যে ইকুয়েশন গুলো ছিল ধরো এই এটার জন্য যদি দেখি ধরো এটার জন্য যদি আমরা চিন্তা করি ধরো আমরা কি করতেছি এই যে বড়োর জন্য ইকুয়েশনটা লিখতেছি তাহলে কি হচ্ছে বড়োর করসপন্ডিং ইনপুটস গুলো লিখতাম তাই না তাহলে কি হতো এক্স বার ইন্টু ওয়াই এখানে কিন্তু বড়োর ভ্যালু এই পয়েন্টে ওয়ান তাই না তাহলে ইন্টু যদি ওয়ান করো আর না করো সেটা কোনো আর কি তোমার ইম্প্যাক্ট ফেলতো না দেখে আমরা এখানে ওয়ানটাকে কনসিডার করতাম না বাট এই ক্ষেত্রে দেখো এই ওয়ান এখানে আই নটটা কিন্তু আমার ইম্প্যাক্ট ফেলতেছে কারণ আই নট এর ভ্যালু জিরো পসিবল ওয়ান ও পসিবল এই জন্য আমরা এখন আই আউটপুটের এই আই নটটাকে উই উইল কনসিডার ইট ঠিক আছে তো কি হলো y is equal to s bar হচ্ছে i নট হচ্ছে s into i1 এই জিনিসটা সবাই বুঝছো যারা শুনতেছো ক্লাসে তাহলে আমরা তো সবসময় হচ্ছে ওয়ানটাকে নেই সব যখন লিখি তার মানে এখানে যদি জিরো হয় তাহলে তো এমনি হচ্ছে বাদ চলে যাবে হ্যাঁ বাদ চলে যাবে ঠিক আছে বাট এখানে কিন্তু তোমার যেহেতু ইনফরমেশনটা নিয়ে তুমি কাজ করতেছো তুমি কোন একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে কাজ করতেছো না তাই না এই জন্য হচ্ছে এখানে আমাকে অবশ্যই আই নট এবং আই ওয়ানটাকে ইনক্লুড করতে হবে ঠিক আছে সো এইটা যদি পারো এখন এখান থেকে কে এটা তুমি পারবা না ড্র করতে জি ম্যাম তাহলে আমার এখানে ইনপুট কয়েকটা ইনপুট কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তিনটা কি কি ইনপুট দুইটা হচ্ছে নর্মাল ইনপুট একটা হচ্ছে আই নট একটা হচ্ছে আই তাহলে এভাবে ড্র করে এটা এখানে বইটা নিয়ে আসছে এভাবে ড্র করে আমি যেভাবে সবগুলোতে দেখাই যে তিনটা হচ্ছে লাইন টেনে নিবা আর আর কি এস তাই না এটা আমার তিনটা এই এই যে সিলেকশন এটাকেও কিন্তু সিলেকশন ইনপুট বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আমার সিলেকশন ইনপুট সো এস তাহলে আমি দেখতেছি বুলিয়ান ফাংশন যেটা এস বার আছে তাহলে কোন গেট লাগবে একটা নট গেট লাগবে তাই না তাহলে এখানে হয়ে গেল আমার এস বার আচ্ছা এরপরে তুমি জেস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করো এস বার সাথে আই নট আছে গুণ অবস্থা তাহলে কোন গেট লাগবে এন্ড গেট এস বার এবং আই নট থেকে আমার একটা অ্যান্ড গেট লাগতেছে ঠিক আছে আর এস ইনটু আই তার মানে কোন গেট লাগবে এটাও একটা অ্যান্ড গেট লাগবে তাহলে আমি আর একটা অ্যান্ড গেট তাহলে এর দে দুজনে আবার কি আসছে মাঝখানে অর দিয়ে কানেক্টেড তাহলে এখান থেকে একটা অর্গেট লাগবে তাই না এটাই হচ্ছে আমার আউটপুটটা বুঝতে পারছো জি তো এটার আমরা একটু বুলিয়ান এক্সপ্রেশনটা আমি এটা একটু ট্র্যাক একটু আরেকটু এক্সপ্লেন করি তাহলে আর সুবিধা হবে যে আসলে ওই যে ইনফরমেশনটা পাস করতেছে আমরা যে ডিজাইন করলাম আসলে ওই ইনফরমেশনটা পাস করতেছে যে কোন একটা কন্ডিশন দেখি ঠিক আছে ধরো এস এর ভ্যালু ফার্স্টে হচ্ছে জিরো ঠিক আছে এই কন্ডিশনটা দেখি তাহলে এস এর ভ্যালু কত দিছি আমি জিরো দিছি তাহলে এস বারের ভ্যালু কত হবে বলো তো ওয়ান হবে তাহলে এখন এই অ্যান্ড গেটটা যদি চিন্তা করো এটা কার সাথে কানেক্টেড এস এর সাথে তাহলে এই অ্যান্ড গেটের একটা ইনপুট কত জিরো আর একটা ইনপুট কত আই ওয়ান তাই না আচ্ছা আর এই অ্যান্ড গেটটা যদি চিন্তা করি একটা ইনপুট আই নট আর একটা ইনপুট কত আসছে দেখো তো এস বারটা কানেক্টেড তার মানে এখানে কত আসছে ওয়ান তাই না না বাবা এই যেখানে ওয়ান এর সাথে কানেক্টেড না ওয়ান আসছে তাই না এস বার তো ওয়ান আর এস হচ্ছে জিরো দিছো তুমি আচ্ছা এখন অ্যান্ড গেটের কথা যদি মনে থাকে অ্যান্ড গেটের কি হতো যেকোনো একটা ইনপুট যদি জিরো হয়ে তা আউটপুট কি হয়ে যেত জিরো হয়ে যেত তাই না মনে আছে তো দেখো এখানে একটা ইনপুট কি হয়েছে জিরো চলে আসছে তার মানে আমি কি এটা না দেখেই বলে দিতে পারি কি এই অ্যান্ড গেটে আউটপুট কত জিরো ঠিক আছে আর এই অ্যান্ড গেটটার কথা যদি চিন্তা করো একটা ইনপুট আসছে ওয়ান আর একটা ইনপুট কি আসছে আই নট আসছে তাহলে আমি কি বলতে পারি না যে এই গেটটা আসলে আই নট ইনপুটটাকেই পাস করতেছে এটা কি বুঝছো কারণ আই নটে যদি জিরো হয় তাহলে কি তো আউটপুট কত আসতো জিরো একটা তাই না আর আই নটে যদি ওয়ান আসতো তাহলে আউটপুট কি হতো ওয়ান আসতো তার মানে এই অ্যান্ড গেটটা অ্যাকচুয়ালি কি করতেছে আই নট ইনপুটটাকেই পাস করতেছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই অর্গেটের কথা যদি চিন্তা করি অর্গেটের একটা ইনপুট আসছে জিরো আর একটা ইনপুট আসছে আইনট তাহলে জিরোর সাথে তুমি যদি আইনট টাকে যোগ করতেস তাহলে আউটপুটে কি পাবা আই নট পাবা না কারণ কি জিরোর সাথে তুমি যদি জিরো যোগ করো তাহলে কি হতো জিরো পাইপ টা সাথে ওয়ান যোগ করলে ওয়ান পাইটা তার মানে একচুয়ালি কি করতেছে এই যে আহ আছে সেটা আই নট ইনফরমেশনটাকে পাস করতেছে তো আমরা যেই জিনিসটা বলছিলাম সেটাই হলো না এজ যখন জিরো তখন আবার আউটপুট কি দেখতে পাওয়ার কথা আই নট না তাহলে দেখো সেই জিনিসটাই পাইলা না এস যখন জিরো দিলা তখন আউটপুটে তুমি আই নটি দেখতে পাইলা একইভাবে তোমরা ওয়ান বসেও দেখতে পারবা যে ওয়ান যখন দিবা তখন আউটপুটে আই ওয়ান আসবে বুঝতে পারছো এটা যদি বুঝছো আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো এরপরে তাহলে তোমরা যে কোনো মার্কসই হচ্ছে বেশি গেটস দিয়ে ডিজাইন করতে পারবা তাহলে এরপরে আরেকটা দেখো দেখানো হচ্ছে ফোর ইস টু ওয়ান মার্কস তাহলে এটা দেখে বলো কয়টা ইনপুট ইনপুট হচ্ছে চারটা ভেরি গুড আউটপুট আউটপুট হচ্ছে একটা একটা আর সিলেকশন সুইচ কয়টা দুইটা দুইটা ভেরি গুড ঠিক আছে সো এখন 4:1 মার্কস কে আমরা বেসিক গেজ দিয়ে ডিজাইন করব এই একই পদ্ধতি তোমার যদি যে স্ট্রুট টেবিলটা থেকে ফাংশনটা বানাইতে পারো তাহলে ডিজাইনিং এর কিছু লাগে না সো আমার যেহেতু আমার তাহলে এখন ট্রুথ টেবিলে কয়টা কম্বিনেশন পসিবল চারটা ম্যাম চারটা তাই না টু টেবিলটা আমার ডিপেন্ড করে সুইচের এর উপর ঠিক আছে তো আমার সিলেকশন সুইচ যেহেতু দুই তার আমরা জানি যে টু টেবিলে সব সময় টু টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন পসিবল তার মানে আমার কি হচ্ছে দেখো আমার চারটা কম্বিনেশন পসিবল হচ্ছে সিলেকশন সুইচটা হয়দার 00 হতে পারে 01 হতে পারে 10 হতে পারে অথবা 11 হতে পারে ঠিক আছে সো আমার একটা 4 to 1 যদি ব্লক ডায়াগ্রাম ড্র করি তাহলে কি কি জিনিস থাকবে চারটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে আর দুইটা সিলেকশন সুইচ থাকবে এখানে মনে করো জিরো ওয়ান টু থ্রি এখানে আই নট থেকে আই থ্রি পর্যন্ত আমি যখন সিলেকশন সুইচ এ জিরো জিরো দিচ্ছি তখন কোন ইনফরমেশনটা পাস হচ্ছে এই যে আই নট এর ইনফরমেশনটা আমার পাস হচ্ছে ঠিক আছে তখন বাকিগুলো ডিসকানেক্টেড আবার ধর আমি যখন ওয়ান জিরো দিচ্ছি তখন কি হচ্ছে আমার আই জিরো আই জিরো মানে কত টু না তার মানে কি আমার ডেসিমালের টু নাম্বার পজিশনে আমি যে ইনফরমেশনটা রাখছি সেইটা আমার আউটপুটে চলে যাচ্ছে একইভাবে যখন আমি ওয়ান ওয়ান দিচ্ছি তার মানে ওয়ান এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত থ্রি তার মানে আমি ডেসিমালের তিন নাম্বার জায়গায় যে ইনফরমেশনটা রাখছি এক্ষেত্রে আমি আই থ্রি রাখছি সো আই থ্রিটা আমার আউটপুটে পাস হচ্ছে ঠিক আছে সো এখন আমাকে কেউ একজন এটাকে এক্সপ্লেন করো এখান থেকে আমি এই ফাংশনটা কিভাবে পাইতে পারি কি করব ম্যাম এখানে হচ্ছে আই নট বরাবর হচ্ছে এস ওয়ান এর ভ্যালু জিরো এস নট এর ভ্যালু হচ্ছে জিরো তাহলে হবে আই নট এস বার এস ওয়ান বার এস নট বার হুম ভেরি গুড আচ্ছা এরপরে দিকে যাচ্ছি প্লাস করব হ্যাঁ তারপরে আরেকজন বলো যে রোল 33 বলো জি ম্যাম তুমি বলো এর পরেরটা কি হবে এই টার্মটার জন্য কি হবে ইকুয়েশনটা আই ওয়ান এর করসপন্ডিং ইনপুটস গুলো কি লিখবা এস ওয়ান ম্যাম হচ্ছে আপনার এস ওয়ান বার হবে ম্যাম তখন ম্যাম আর এস নট হচ্ছে ম্যাম আপনার এস হয়ে যাবে এস নটই থাকবে হ্যাঁ এস নট আর ইনটু কি হবে আই ওয়ান ইনটু আই ওয়ান ম্যাম তারপরে কি করবা পরের টার্ম লেখার আগে প্লাস দিবা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আরেকজন বলো কে বলবা দাঁড়াও আমি বলি আমি বলি মিস আচ্ছা বলো তুমি কে তোমার আইডি কত আমি 78, 78.

33 35 33 35 তো সব পার্টিসিপেট করে 78 আর হচ্ছে 13 ভেরি আচ্ছা এটা মানে কিন্তু এই না যে যারা ক্লাসে পার্টিসিপেট করতেছো তারাই হচ্ছে আমার স্পেশাল প্রেফারেন্স এরকম কিন্তু কিছু না কারণ হচ্ছে অনেকে আমি জানি পারো কিন্তু তাও হচ্ছে বলতে লজ্জা পাও এরকমও প্রচুর মানুষ আছে সো এটাকে আবার অন্য কোনো এটা থেকে আবার মিনিং বের কর বাট হচ্ছে ক্লাসে পার্টিসিপেশন ছাড়া কোনো টিচারের আসলে পড়াইতেছে সে কি পড়াইতেছে অন্যরা কি বুঝতেছে নাকি এটা কোনোদিন বোঝা যায় না ঠিক আছে আর বিশেষ করে তোমাদের যদি লাইভ ক্লাস হতো তোমাদের চেহারা দেখে অনেক কিছু বুঝা যায় এক্সপিরিয়েন্স থেকে যে আসলে কি বুঝতেছো নাকি তাকাই আসো অন্য চিন্তা করতেছ বাট এখানে এই ডিজিটাল ক্লাস গুলোতে অনলাইন ক্লাস গুলোতে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যে অ্যাকচুয়ালি তোমরা কি বুঝতেছো সেটা একটা টিচারের পক্ষে বুঝতে পারা খুবই ডিফিকাল্ট এই যারা পার্টিসিপেট করছো থ্যাঙ্ক ইউ এবং ভুলভাল বললেও পার্টিসিপেট করার চেষ্টা করো কারণ অনলাইনে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসটা মনোযোগ দিয়ে করা কঠিন সেটা আমিও জানি যে মনোযোগ থাকে না কারণ তোমার এখানে কোনো মানে তোমার কোন একটা অর্গানাইজড এনভায়রনমেন্ট নাই যে তুমি আসলে মনোযোগ দিবে একজন এক এক জায়গায় একভাবে বসে ক্লাস করতেছো তো তুমি যদি পার্টিসিপেট করো তোমার একটু কনসেন্ট্রেশনটা বাড়বে আচ্ছা অনেকগুলো কথা বললাম এরপরে আসো এইটএস টু ওয়ান মার্কস তো এইটএস টু ওয়ান মার্কসের ক্ষেত্রে কয়টা ইনপুট থাকবে তার মানে হচ্ছে তিনটা সিলেকশন সুইচ থাকবে আর আউটপুট থাকবে আগের মতো একটা ঠিক আছে এই যে এস নট এস ওয়ান এখানে কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করো এই জিনিসটা তোমরা অনেকে খেয়াল করো না এস নট এস ওয়ান এস টু ঠিক আছে এখানে হচ্ছে এস নট আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট দেখাচ্ছে আর এস কি করতেছে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট কে রিপ্রেসেন্ট করতেছে এটা যদি ঘুরায় দাও তাহলে কিন্তু পুরা সবকিছু ঘুরে যাবে ঠিক আছে এখানে মনে করো এভাবে লিখলে আর এখানে যদি এস নট এস ওয়ান আর এস টু দাও তাহলে কিন্তু পুরা তোমার সবকিছু ঠিক থাকার পরেও পুরা কনসেপ্টে ঘুরে যাবে ঠিক আছে এই ভুলগুলো করবা না এগুলো হচ্ছে কেয়ারলেস মিস্টেক এগুলো খেয়াল না করে তোমরা করে ফেলো সো এই জন্য এটাকে তো আমি একটা রিমাইন্ডার দিয়ে দিলাম আচ্ছা একই ভাবে আমরা 16:1 মার্কস ডিজাইন করতে পারি 16:1 মার্কস এ ইনপুট একটা আউটপুট আর 2 টু দি পাওয়ার 4 তার মানে কি আমার চারটা হচ্ছে সিলেকশন সুইচ থাকবে ঠিক আছে আচ্ছা সো মাল্টিপ্লেক্সার যদি বুঝে থাকো তাহলে আশা করতেছি এখন এই জিনিসটা যেটা বুঝাবো এটা বুঝতে কষ্ট হবে না সেটা হচ্ছে ক্যাস্কেডিং অফ মাল্টিপ্লেক্সার ঠিক আছে সো ক্যাস্কেডিং অফ মাল্টিপ্লেক্সার এর মধ্যে আমরা দেখব কিভাবে 2:1 মার্কস দিয়ে 4:1 মার্কস হচ্ছে ডিজাইন করতে হয় সো আমরা এতক্ষণ দেখেছি কি একটা বেসিক গেটস দিয়ে হচ্ছে আমি কিভাবে ডিজাইন করতে পারি সো তোমার প্র্যাকটিক্যাল লাইফে যদি তোমাকে এখন আমি বলি যে ধরো 64:1 মার্কস একটা ডিজাইন করো তাহলে তুমি দেখতে পাচ্ছো কি 4:1 মার্কস আমার কতগুলো গেটের প্রয়োজন হচ্ছে তাই না তার মানে কি আহ সিক্সটি ফোর ক্ষেত্রে তার মানে তোমাকে যদি কেউ প্র্যাকটিক্যাল লাইফে বলে যে সিক্সটি মার্কস একটা ডিজাইন করো তখন কতগুলো গেজ লাগবে এবং কত কমপ্লিকেটেড একটা সার্কিট ক্রিয়েট হবে তো সেই প্রবলেম সলভের জন্য আমরা কি করি ক্যাশ কেডিং করে মার্কসের সো দেখো এখানে কি করা হচ্ছে আমরা ফোর মার্কস বানাবো কি দিয়ে টু ইজ মার্কস দিয়ে ঠিক আছে সো এটা কিভাবে ডিজাইন করা হয় সেটা আমরা দেখবো সেটা আমরা দেখি সো এটা কি দেখো আমাদের এখানে লাগবে তিনটা টু ইস টু ওয়ান মার্কস ফোর ইস টু ওয়ান মার্কস বানানোর জন্য তাহলে দেখো এই যে এটা হচ্ছে একটা টু টু ওয়ান মার্কস এটা একটা টু টু ওয়ান মার্কস এটা একটা টু টু ওয়ান মার্কস এবং টু টু ওয়ান মার্কস এর ক্ষেত্রে আমরা জানি ইনপুট কয়টা দুইটা আউটপুট একটা সিলেকশন সুইচ কয়টা একটা আর ফোর ইস টু ওয়ান মার্কস এর ক্ষেত্রে আমাদের আহ ইনপুট কয়টা চারটা আউটপুট একটা আর সিলেকশন সুইচ কয়টা দুইটা ঠিক আছে তো আমরা যেহেতু ফোর ইস টু ওয়ান মার্কস বানাবো তাহলে আমরা ফোর ইস টু ওয়ান মার্কস ট্রুথ টেবিলটা এঁকে ফেললাম এটা তো আমরা জানি তাই না ফোর ইস টু ওয়ান মার্কস এর ট্রুথ টেবিল কিছুক্ষণ আগেই তো দেখলাম ইটস নট এই এটা আমরা এখন এই জিনিসটাকে আমরা এখন টু ইস টু ওয়ান মাস ডিজাইন করতে চাচ্ছি সো এখানে আমি কি করছি দেখো প্রথমে এই যে টু টু ওয়ান মাস সেটার সাথে আমি এস নট সিলেকশন সুইচটাকে কানেক্ট করলাম ঠিক আছে এবং এখানে ইনফরমেশন রাখলাম কি আই নট এবং আই ওয়ান জিরো পজিশনে রাখলাম আই নট আর ওয়ান পজিশনে রাখলাম আই ওয়ান ঠিক আছে তো আর একটা টু টু ওয়ান মার্কস নিলাম যেটা তো আমি এস নট ই কানেক্ট করলাম এবং সেই ক্ষেত্রে আমি জিরো পজিশনে ইনফরমেশন রাখছিলাম কি আই টু এবং ওয়ান পজিশন ইনফরমেশন রাখলাম আই থ্রি বুঝতে পারছো কারণ আমি কিন্তু বলছিলাম আমার যখন এস নট এ জিরো দিবা তখন জিরো পজিশনটা তোমার আউটপুটের সাথে কানেক্ট হবে তাই না এখন জিরো পজিশনে তুমি যদি আই টু রাখো তার মানে কি আউটপুটে কানেক্ট হবে আই টু বুঝতে পারছো এটা জি ম্যাম আচ্ছা আর এরপরে কি করছি এই যে এই প্রথম মার্কস থেকে যে আউটপুটটা বের হলো সেটাকে আমি অন্য আর একটা টু ইস ওয়ান মার্কস কিসে দিলাম জিরো পজিশনে দিলাম আর এই সেকেন্ড যে মার্কসটা থেকে যে আউটপুটটা বের হলো সেটাকে আমি কি করলাম এই যে থার্ড যে মার্কসটা আছে সেটার হচ্ছে ওয়ান নাম্বার পজিশনে দিলাম এবং এটার সিলেকশন সুইচটাকে আমি এস ওয়ানে কানেক্ট করলাম ঠিক আছে তাহলে এখন আমরা দেখি অ্যাকচুয়ালি এই সার্কিটটা কাজ করতেছে কিভাবে ফার্স্টে মনে করো এস নটে হচ্ছে আমি জিরো দিচ্ছি ঠিক আছে তো এস নটে আমি জিরো দিলাম আচ্ছা ভালো কথা এখানেও জিরো এখানেও জিরো এই দুইটা কি আসলে কানেক্টেড এটা এভাবে দেখা দো কানেক্টেড তার মানে এখানে জিরো দেওয়া মানে অ্যাকচুয়ালি কি এখানেও জিরোই আসছে সো জিরো মানে কি কোন ইনফরমেশনটা যাবে বলো তো আই নট ম্যাম পজিশনটা যাবে তার মানে এখান থেকে উপরের মার্কসটা থেকে যাচ্ছে কি এটা মার্কস ওয়ান বলি এটা মার্কস টু বলি আর এটাকে মার্কস বলি ঠিক আছে সো ফার্স্ট মার্কস থেকে কোনটা যাচ্ছে আই নটটা যাচ্ছে আচ্ছা আবার এখানেও জিরো দিচ্ছি তাহলে এখান থেকে কোন ইনফরমেশনটা যাবে আই টু যাবে তাই না তার মানে এখান থেকে আমার আই টা চলে গেল কিন্তু আমরা জানি কি ফোর ইস টু ওয়ান মার্কস এ কি থাকবে চারটা ইনপুট থাকলে আউটপুট একটা থাকবে তাই না কিন্তু এখানে দুইটা আউটপুট চলে আসছে এখন এই দুইটাকে তো কিছু একটা দিয়ে হচ্ছে একটাকে বানাইতে হবে এই জন্য দেখো এস ওয়ান এখন এস এ দেখো এখানেও জিরো এখানেও জিরো দুইটা জায়গায় জিরো আছে তাই তো এই যে জন্য আই নট ইকো গেছে আই ও গেছে এখন কোনটা আমি অ্যাকচুয়ালি ফাইনাল আউটপুটে দেখব সেটা আমার কিসের উপর ডিপেন্ড করবে এস ওয়ান এর উপর ডিপেন্ড করবে এখন মনে করো আমি এস ওয়ান এ হচ্ছে কি জিরো দিছি তার মানে এস এ আমি জিরো দিলাম তাহলে এখন আউটপুটে কোন কোন ইনফরমেশনটা যাবে বলো তো একদম ফাইনাল আউটপুটে আই নট ম্যাম যাবে ঠিক আছে আমি যদি এখন এস ওয়ান এ কি দিতাম ওয়ান দিতাম তাহলে কোনটা যেত আই টু আই টু টু যাইতো ঠিক আছে দেখো যখন আমি এস এ ওয়ান দিচ্ছি তখন আমার কি হতো আই টু টা যাইত এস এ জিরো দিলে আমার আই নট টা যাইত বুঝতে পারছো এভাবে তোমরা প্রত্যেকটা কম্বিনেশনের জন্যই হচ্ছে দেখতে পারো আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার একটা টুইজ টু ওয়ান মার্কস দিয়ে ফোর ইস টু ওয়ান মার্কসের ক্যাশকেডিং করে আমি টুইস টু ওয়ান মার্কস ক্যাসকেড করে একটা ফোর ইস টু ওয়ান মার্কস বানাইলাম ঠিক আছে সো এখানে যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে এস নট এবং এস ওয়ান এই দুইটার মধ্যে প্যাচ লাগায় দাও সো এটা কিন্তু একটু ট্রুথ টেবিলটার সাথে একটু ভেরিফাই করে নিবা ঠিক আছে এখানে করো এস ওয়ান দাও আর এখানে দাও হচ্ছে এস নট তাহলে কিন্তু পুরা জিনিসটা তখন আবার জিরো দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমি বুঝতেছি তুমি কেয়ারলেস মিস্টেক করছো বাট পুরো কনসেপ্টই হচ্ছে ঘুরে যাবে ঠিক আছে বা পার্শিয়াল দিলেও খুব অল্প পরিমাণ পার্শিয়াল নাম্বার তখন দিতে হয় তো এই জিনিসটা একটু মনে রাখবা আচ্ছা এরপরে প্র্যাকটিস করবা হোমওয়ার্ক এইট ইস টু ওয়ান মার্কস টুইস্ট ফোর টু ওয়ান মার্কস এবং একটা টুইস্ট টু ওয়ান মার্কস দিয়ে আর এইট ইস টু ওয়ান মার্কস ডিজাইন করবা অনলি টুইস্ট টু ওয়ান মার্কস দিয়ে এই দুইটা হোমওয়ার্ক করো না পারলে বলবা আমি তখন হচ্ছে হেল্প করবো বাট আগে হচ্ছে নিজেরা ট্রাই করো না পারার কোনো কারণ নেই আচ্ছা এরপরে আমরা দেখবো যে মার্কস দিয়ে কিভাবে হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্টেশন করতে হয় আচ্ছা এই পর্যন্ত বুঝছো তো আচ্ছা এখন আমরা আমরা যে যে ফাংশন 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 দেখেছিলাম না দেখবো সপের পজের এগুলো তো আমরা এতদিন কি করেছিলাম লজিক গেটস দিয়ে বা কেম্যাপ দিয়ে সিম্পলিফাইড করেছিলাম তাই তো এখন আমরা কি দেখবো এই যে ফাংশন গুলো সেগুলোকে আমরা কি করতে পারি মার্কস দিয়েও হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাই আমরা দেখবো তো এই জিনিসটা একটু বুঝো এই জিনিসটা তোমাদের ল্যাবেও আছে ল্যাবেও এক্সপেরিমেন্ট আছে এক্সপেরিমেন্টের মধ্যে এটা আছে তো একবারে দুইটা জায়গাতেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে সো ফার্স্টে আমাকে বলো এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা কি সব ফর্মের ফাংশন নাকি পস্ট ফর্মের ফাংশন ফাংশন হুম সব তাই না কারণ দেওয়া আছে তাই না মানে হচ্ছে সব আচ্ছা সব মানে কি এই পয়েন্টগুলোতে ভ্যালু কত হবে ওয়ান হবে নাকি জিরো হবে হবে তাই না তার মানে ইনপুট এই পয়েন্ট গুলোতে আমার আউটপুট সময় ওয়ান হবে ঠিক আছে এখন এই ফাংশনটাকে আমাকে বলে দিচ্ছে তোমরা যদি লক্ষ্য করো এই ফাংশনে ইনপুট ভেরিয়েবলস কয়টা বলো তো ইনপুট চারটা তাই না এ বি সি ডি কিন্তু আমাকে ডিজাইন করতে বলছে এইটিস টু ওয়ান কিভাবে পসিবল আমার ইনপুট দেখতে পাচ্ছি চারটা আমার লাগবে হচ্ছে এইটএস টু ওয়ান মার্কস এইট ইস টু ওয়ান মার্কসের ক্ষেত্রে আমরা জানি কয়টা হচ্ছে কি ইনপুট থাকে আটটা তাই না সো এটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু ম্যানুপুলেশন করতে হবে সেই ম্যানিপুলেশনটা কি বা সিস্টেমটা কি সেটাকে যদি আমরা বলি আমরা কি বলতে পারি যে এই যে চারটা ইনপুট আছে এর মধ্যে আচ্ছা এইটএস টু ওয়ান মার্কস আমাকে বলো তো কয়টা সিলেকশন সুইচ থাকে এইটএস তিনটা তাই না আমার তিনটা সিলেকশন সুইচ থাকবে সো আমি এখানে যে জিনিসটা করবো এই যে চারটা ইনপুটের মধ্যে আমি তিনটাকে সিলেকশন সুইচ হিসেবে ইউজ করব ঠিক আছে তিনটাকে পাঠায় দিলাম হচ্ছে সিলেকশন সুইচের জন্য ঠিক আছে মিলে গেলো আমার এইট টু ওয়ান মার্কসে আমার তিনটা সিলেকশন সুইচ দরকার আমি তিনটা সিলেকশন সুইচ বিসিডিকে চুজ করলাম এখন বেঁচে থাকলো কি একটা ইনপুট এ তাই না এখন মনে হইতে পারে এই একটা ইনপুট থেকে আমার এইট ইস টু ওয়ান মার্কস আটটা ইনপুট আমি কিভাবে বানাবো সেই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি দেখব তাহলে আমরা কি করব আমার যেহেতু এখানে একটা চারটা ভেরিয়েবল ইনপুট দেওয়া আছে তার মধ্যে আমি কি করব তিনটা ইনপুট কে পাঠাবো কিসে সিলেকশন সুইচে আর যে একটা ইনপুট বেঁচে থাকলো ওই একটা ইনপুট থেকে আমি আটটা ইনপুট বানাবো সেই বানানোর টেকনিকটাই আমরা এখানে

যে রিমাইনিং যে এটা বসে থাকলো সেটা কি করব আমরা মাল্টিপ্লেক্সারের ইনপুট হিসেবে ইউজ করব ম্যাম আমরা যে টেবিলগুলো দেখেছি শুধুমাত্র সিলেকশন কুইটি তো ছিল হ্যাঁ ইনপুটগুলো আমরা তো এখানে কথাটা বুঝিনি আরেকবার একটু জোরে বলো তো আমরা যে টুট টেবিল গুলো দেখলাম ওখানে তো শুধুমাত্র আমাদের সিলেকশন সুইচ গুলোই ছিল হুম হ্যাঁ আমরা আউটপুট ছিল হ্যাঁ ওইটাই তো আমরা বানাবো হ্যাঁ ইনপুট ছিল না ওই জিনিসটাই আমরা এখানে বানাবো ঠিক আছে আউটপুট ছিল না ইনপুটটাই বাবা আউটপুটে এই কথা অন্য কাউকে বলিও না আমার মানের জোর শোক হয়ে যাবে এই এখানে ইনপুটটাই অ্যাকচুয়ালি কি হইছে আউটপুটে গেছে ঠিক আছে ইনপুট ছিল না এটা আমি বলতে যাচ্ছি লাভ বাইরে একদম বের হচ্ছে যেটা ওয়ায়ারটা ওইটা ইনপুটটাই বের হচ্ছে হ্যাঁ তোমার কথা ঠিক আছে বাট এখন তোমাকে এই ফাংশনটা দিয়ে দিছি এটাই তো হচ্ছে তোমার তুমি যে ডিজাইনার হও এটাই তোমার হচ্ছে এখন কাজ যে তুমি এটাকে কিভাবে বানাবা তোমাকে এমনই বানাইতে হবে যেটাতে সিলেকশন সুইচি থাকবে এবং আউটপুটে ইনপুটগুলোই যাবে ঠিক আছে এই ফাংশনটা দেখে এটাকে বানাইতে হবে সেটাই কিভাবে বানাবো আমরা সেটা দেখব এখন এ বি সি ডি দেখো এটার জন্য তো আমরা এই ট্রুথ টেবিলটা টা তো বুঝি তাই না যে যে জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে যে পজিশন গুলো আছে সেগুলোতে ওয়ান পাইছে আর বাকিগুলোতে জিরো পাইছে আপাতত একটুক্ষণ বুঝো এখন এ কিভাবে আমরা করতেছি সেটা দেখো আচ্ছা সো এখানে রাখো ফাংশনের একটা ইনপুট এটাকে দুইটা ভাগে ভাগ করলাম একটা ইনপুট থেকে আমি কি বানাবো আটটা ইনপুট বানাবো আর একটা সিলেকশন সুইচে বিসিডি কে পাঠিয়ে দিলাম এখন এক্ষেত্রে অন্য জিনিসকেও তুমি পাঠে ওটা আস্তে আস্তে আসতেছে আগে তুমি চিন্তা করো একেই হচ্ছে ইনপুটে পাঠিয়েছি আর এদেরকে আমি সিলেকশন সুইচে পাঠিয়েছি ঠিক আছে এখন এই যে আটটা ইনপুট যে পসিবল এই আটটা ইনপুট চার ধরনের হইতে পারে ঠিক আছে আমি যে বলতেছি এ থেকে আমি আটটা ইনপুট বানাবো এই আটটা ইনপুট আবার কয় ধরনের হইতে পারে চার ধরনের হইতে পারে সেটা কি কি আমি যদি এ চিন্তা করি তাহলে একটা ইনপুট হইতে পারে এ আর একটা ইনপুট হইতে পারে এবার আর একটা ইনপুট হইতে পারে হচ্ছে জিরো বা হচ্ছে আমরা গ্রাউন্ড এটাকে বলতে পারি আর একটা ইনপুট হইতে পারে ওয়ান বা হচ্ছে ভিসিসি ঠিক আছে সো এই আটটা ইনপুটের মধ্যে আমার কয় ধরনের ইনপুট হইতে পারে চার ধরনের কি কি হইতে পারে যে ইনপুটটা আমি চুজ করছি সেটা এবং তার ইনভার্ট জিরো অথবা ওয়ান ঠিক আছে আপাতত এতটুকুন বুঝ এরপরে আমরা আসতেছি এখন এই যে বি সি ডি এটাকে আমি সিলেকশন সুইচে পাঠাবো এবং এখানে কি দেখো এ বি সি ডি যখন আমি লিখি তার মানে এখানে আমার ডিটা কি বলতো লিস্ট সিগনিফিকেন্ট নাকি মোস্ট সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিকেন্ট তাহলে আমি এটাকে এস নট বলতে পারি আর বিটা আমার কি হবে যদি আমি সুইচ এটাকে তো আমি বাদ দিয়ে দিছি তাহলে আমার বিটা কি হবে মোস্ট সিগনিফিকেন্ট না বা আমি এটাকে এস টু বলতে পারি আর সিটা তাহলে আমার এস ওয়ান ঠিক আছে সো আমি আগে সিলেকশন সুইচ গুলোকে সিলেক্ট করে ফেললাম যে আমার ডিটা হচ্ছে এস নট সিটা হচ্ছে এস ওয়ান আর হচ্ছে বিটা হচ্ছে এস টু আর এটাকে আমি কি করব ইনপুট বানাবো ভ্যারিয়েশন করব এ এবার জিরো আর ওয়ান দিয়ে ঠিক আছে এইবার আসো যে এই প্রশ্নের জবাব মিলবে এখন যে আমি এটাকে এখন ইনপুট বানাচ্ছি ঠিক আছে সো এখন এখানে একটা দেখো এটা একটা ইমপ্লিমেন্টেশন টেবিল বলে এটাকে এটা হচ্ছে আমার একটা ইমপ্লিমেন্টেশন টেবিল এই ইমপ্লিমেন্টেশন টেবিলটা আমি এখন কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখো আমি যদি এখন এই ট্রুথ টেবিলটা লক্ষ্য করি এই ফাংশনটার জন্য আমি দেখতে পাচ্ছি এটা থেকে আমি ইনপুট বানাবো তো এটাকে যদি আমি একটু অবজার্ভ করি তাহলে দেখো তো এ এর কোন কোন পজিশনে হচ্ছে জিরো আছে জিরো থেকে সেভেন পর্যন্ত কি জিরো না জিরো ম্যাম জি ম্যাম হ্যাঁ আর এইট থেকে আমার ফিফটিন পর্যন্ত দেখো এর ভ্যালুটা কত ওয়ান না তাহলে এখন আমি কি করলাম আমি এ কে এই যে দুইটা ভাগে ভাগ করলাম একটা হচ্ছে এবার একটা হচ্ছে এ এবার সমান সমান আমি লিখলাম জিরো আর এ সমান সমান আমি লিখলাম হচ্ছে ওয়ান ঠিক আছে এর পরে দেখো তাহলে আমার আমি এখন দেখি এবারে আন্ডারে এই যে ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো লিখি তাহলে দেখো তো ফার্স্টে কি আছে জিরো তাই না

তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখো কয়টা কম্বিনেশন পাইছো এবারের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাই না তাই তো আবার এ বা এর জন্য কয়টা পাইছো আটটা পাইছো না তার মানে কি কিছু বুঝতে পারতেছো আমার এইট ইস টু ওয়ান মার্কস লাগবে আমার এই যে কম্বিনেশন গুলো পাইলাম এখানে আটটা এখানে আটটা এখান থেকে আমি কি করব ইনপুট জেনারেট করব ঠিক আছে সেটা কিভাবে এখন দেখি আমি এই যে আটটা কলামে এটাকে ভাগ করে দিই আটটা যে ভ্যালু এটাকে আটটা কলামে ভাগ করি আই নট থেকে আই সেভেন পর্যন্ত এখন দেখো আই নট কলামের মধ্যে এ বারও আসছে আছে তাই না দেখতে পাচ্ছ এরকম করে কি আই ওয়ান আই টু প্রত্যেকটা কলামে কি আসছে এ বার আসে এবং এ আসে এর পরের আমার কাজটা কি হবে যে এখানে এটাকে একটা সফট ফাংশন না তার মানে কি আমরা জানি এই পয়েন্টের ভ্যালু গুলো হচ্ছে ওয়ান তো আমি কি করব এখন এই পয়েন্ট গুলো যেগুলো এখানে আসছে সেটাই তো এটার করসপন্ডিং ইনপুট তাই না তার মানে ওয়ান যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা সার্কেল করব ঠিক আছে সো আমরা এখন সার্কেল করি তাহলে দেখো তো কোথায় কোথায় সার্কেল হবে জিরো জিরো যে গুলো আছে ওগুলোকে যে সার্কেল করো তাহলে তে সার্কেল হলো তারপরে ওয়ান আছে তার মানে ওয়ান একটা সার্কেল ঠিক আছে থ্রি আছে এই যে থ্রি ডেসিমাল একটা সার্কেল ফাইভ আছে সার্কেল 8 9 আছে 8 এ সার্কেল 9 এ সার্কেল 14 এ সার্কেল 15 তাহলে এই ফাংশনগুলোতে যে যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে আমরা সার্কেল করলাম এরপর এখন আমরা ইনপুটটা কিভাবে জেনারেট করব সেটা দেখি এখন i not কলম बराबर লক্ষ্য করো এখন এই জিনিসটা এই রুলসটা কোথাও লিখে নাও যে যদি দুইটাই সার্কেল হয় তখন কি হবে ওয়ান হবে ঠিক আছে যদি যে তোমার কোনটাই সার্কেল না হয় তাহলে কি হবে 0 হবে আর যেটা সার্কেল হবে ধরো এতে হচ্ছে সার্কেল করা আছে তাহলে কি হবে আমার আউটপুট হবে এ আর ধরো যে আমার যেইটা যেই পয়েন্টটাতে সার্কেল করা আছে সেটা যদি এবারের রোতে পড়ে তাহলে আমার আউটপুট হবে হচ্ছে এবার বুঝতে পারছো তাহলে এটা যদি দেখো এই আই নট কলাম বরাবর লক্ষ্য করো এবারেও সার্কেল করা তাই না তাহলে এই যে জিরোতেও সার্কেল করা আবার এতেও সার্কেল করা তাহলে কি হচ্ছে আসলে দুইটাই যদি সার্কেল থাকে তাহলে আমি কি লিখবো বলো বললাম যে এখন ওয়ান হ্যাঁ দুইটা সার্কেল থাকলে আমার হচ্ছে ওয়ান হবে তাই না এই যে দেখো এই এই কলাম বরাবর এবার রো আমি দেখতে পাচ্ছি সার্কেল করা এ রো আমি দেখতে পাচ্ছি সার্কেল করা তো আমার এখানে যে ইনপুটটা আমি জেনারেট করলাম সেটা একচুয়ালি কি ওয়ান এরপরে আই এর জন্য লক্ষ্য করো আই ওয়ানেও কি দুইটাতেই সার্কেল করা তাহলে আমার ইনপুট হবে ওয়ান হবে ঠিক আছে এবার আই ঘরে যাও আই তে দেখো তো কেউ কি সার্কেল করা আছে জিরো তাহলে এর জন্য আসছে হচ্ছে জিরো আচ্ছা এবার আই থ্রি ঘরে যাও আই থ্রি তে দেখো কাকে সার্কেল করা হয়েছে হচ্ছে রোকে নাকি এ রোকে এবার রোতে হচ্ছে সার্কেল করা হয়েছে তাই না এবার রোতে যদি সার্কেল করা হয় তাহলে আমার কি হবে তাহলে আমার এবার হবে এই তো ভেরি গুড বুঝে গেছো আই এ কেউ সার্কেল করা নাই তাহলে আউটপুট হচ্ছে আমার জিরো আচ্ছা আই ফাইভ এ দেখো কি করা হইলো এবারে সার্কেল তাহলে এবার আসলো আবার আই এ যদি একই দেখি এবারে কোন সার্কেল নাই এতে হচ্ছে এ যে এই করসপন্ডিং রোতে আমার সার্কেল করা তাহলে কি হচ্ছে এখান থেকে আমি এটা ঠিক আছে একইভাবে আই সেভেন যদি লক্ষ্য করি এবারে কোন সার্কেল নাই এ রো বরাবর হচ্ছে আমার ফিফটি চিহ্নে সার্কেল করা আছে সো সেখান থেকে আমি লিখলাম এ ঠিক আছে সো এই যে পেলা না এখান থেকে দেখো তাহলে কি আটটা ইনপুট পাইছো এখন জি ম্যাম এই যে আই নট আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর এগুলোই হচ্ছে আমার এইট ইস টু ওয়ান ইনপুট বুঝতে পারছো এবং আমার কয় ধরনের ইনপুট পসিবল ছিল বললাম চার ধরনের না কি কি ছিল এ এবার জিরো আর ওয়ান দেখো এই চার ধরনের ইনপুটে কিন্তু বানানো পসিবল হয়েছে যে এবার আর হচ্ছে এ বুঝতে পারছো ইন্টারেস্টিং এবং সোজা আচ্ছা এখন তাহলে আমি যদি এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই সেটা একটু দেখি তো আমার এটার জন্য এইট ইস টু ওয়ান মার্কস একটা বিল্ট ইন করা আছে ঠিক আছে সেই একটা আইসি পাওয়া যায় এটা একটু চিন্তা করি আমরা হচ্ছে এইট ইস টু ওয়ান মার্কস সেই আইসিটা এইট মার্কস তো আমার এই ক্ষেত্রে দেখো কয়টা ইনপুট আটটা ইনপুট ঠিক আছে তোমাদের এই এটা হচ্ছে ল্যাবের সার্কিটটা তো তোমাদের এই পিন নাম্বার গুলো লাগবে না এটা এগুলো দিয়ে কনফিউজড হয়েও না আচ্ছা আমি এটা আসলে মুছে দিব না হলে তোমরা আরো কনফিউজড হয়ে যাবে এটা ল্যাবের আইসি টার পিন নাম্বার এটার সাথে আবার কনফিউজ হয়েও না সো এরকম চিন্তা করো যে আছে ঠিক আছে সো এটা হচ্ছে 01 2 3 4 5 6 এই যে ডি আমার তিনটা সিলেকশন সুইচ এস টু এস ওয়ান আর হচ্ছে এস তাহলে আমরা যদি এই আইসিটার যদি আমরা ট্রুথ টেবিলটা চিন্তা করি তাহলে সেটা কিরকম হচ্ছে সেটা একটু আমরা দেখি

ঠিক আছে এখন এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা দেখো এটা হচ্ছে আমার একটু এইট ইস টু ওয়ান মার্কস ঠিক আছে সো আই নট এ যে ইনফরমেশন সেটাকে আমার ডেসিমাল পজিশন জিরোতে আমি রাখছি সো আমার দেখো আই নট এখন আমি কত ইনপুট দিচ্ছি ওয়ান দিচ্ছি তাই না এই যে আই নট আমি কি দিচ্ছি ওয়ান দিচ্ছি তারপরে আই টু তে কত দিচ্ছি সরি আই ওয়ানে কত দিচ্ছি দেখো ওয়ান ঠিক আছে আই টু তে দিচ্ছি জিরো আর এই ওয়ান গুলো আসলে আসতেছে হচ্ছে প্লাস বিসিসি থেকে তো তোমার এই আইসি টাকে বায়াসিং করতে গেলে কি লাগে আমার বিসিসি ক্রিয়েট করতে হয় না আমার একটা পিনে হচ্ছে বিসিসি দিতে হয় আর একটা পিনে হচ্ছে গ্রাউন্ড দিতে হয় ঠিক আছে তো এই যে প্লাস বিসিসি টার সাথে যদি আমি বলতে পারি কি আমার ওয়ান মানে হচ্ছে লজিক হাই মানে হচ্ছে আমি বিসিসিও বলতে পারি আর জিরো মানে হচ্ছে লজিক লো বা আমরা এটাকে গ্রাউন্ডও বলতে পারি ঠিক আছে সো এবার দেখো আই টু আই টুতে তে হচ্ছে জিরো সো এই যে আই টুতে তে হচ্ছে আমি জিরো ইনপুট দিলাম ঠিক আছে এবার তিন নাম্বারে দেখো আই থ্রি তে আমার ইনপুট এ সো আমি একটা কি নিলাম একটা সুইচ মনে করো তোমরা তো হচ্ছে টিংকার কেট পারো সো টিংকার কোয়েট কিটে কি লাগবে একটা সুইচ লাগবে এ তাই না এই সুইচটা থেকে আমার ডিরেক্ট কানেকশন যাবে হচ্ছে কততে আই থ্রি তে তারপরে আইফোরে কত দিব আই ফোরে আমি জিরো দিব এবার হুম হুম এখানে তো এবারে তো হওয়ার কথা। তাই না? তিনে তো এবারে সার্কেল কোনো কারণে এই টেবিলটার মধ্যে মনে হয় এটা উঠে নাই। আচ্ছা হ্যাঁ তাই। আচ্ছা এটাও ঠিক করে দিব। এই যে এটা তাহলে এবারে হবে। এইজন্য দেখো এই যে এটাতে এবারি করা। তো এবার বানাইছে কিভাবে এই যে এই সুইচটা থেকে যদি একটা নর্থ গেট বসাই তাহলেই আমি সেটা এবার পাবো। ঠিক আছে? তারপরে i4 এ আমি আবার জিরো দিচ্ছি তার মানে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। আচ্ছা আই এ হচ্ছে এবার এটাও আসে নাই ঠিক আছে এটাও এবার হবে আই ফাইভ আমি এবার কানেক্ট করতেছি তার মানে নট গেট থেকে আমি আউটপুটটা নিয়ে যাচ্ছি আই সিক্স আমি এ দিচ্ছি তার মানে আমি যে এ যেটা নিয়েছিলাম সুইচ সেটারই আমি আই এ দিচ্ছি এবং আই সেভেন এ দিচ্ছি বুঝতে পারছো এখন ওর কথা যে তোমার রোকে যেটা জিজ্ঞেস করলো এখন এটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখি আমরা কাজটা দেখি যে কিভাবে কাজ করতেছে সো চিন্তা করো যে বিসিডিতে আমি কি দিচ্ছি বিসিডি মানে কি এস টু এস ওয়ান এস ওয়ান সো ধরো আমি দিচ্ছি হচ্ছে কি জিরো 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 তাহলে জিরো 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 যদি দাও তাহলে কোন ইনপুটটা যাওয়ার কথা আউটপুটে

এখন এই জিনিসটাই যদি আমি এই ট্রুথ টেবিলটাতে দেখি দেখো কিভাবে কাজ করে বিসিডি কি আমার এস টু এস ওয়ান আর এস নট তো এখানে আমি জিরো 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 দিচ্ছি দেখো আরেকটা জায়গায় আছে এই যে নাম্বার ডেসিমালে তাই না জিরো তাহলে এখন এই দিকে যদি লক্ষ্য করো এর ভ্যালু এখানে কত জিরো তাই না এর ভ্যালু যখন জিরো তখন আউটপুট কত পাইছো ওয়ান পাইছো না আবার হ্যাঁ হ্যাঁ ওয়ান ম্যাম ওয়ান আচ্ছা আবার দেখো এখানে যখন এর ভ্যালু ওয়ান দিচ্ছ তখন আউটপুট কত পাইছো ওয়ান তার মানে উভয় ক্ষেত্রে তুমি আউটপুট একচুয়ালি কি পাইছো ওয়ান পাইছো না হ্যাঁ তাহলে দেখো তোমার যে আই নটের যে ইনফরমেশন সেটা কিন্তু উভয় ক্ষেত্রেই ওয়ান ঠিক আছে তো তুমি এই যে আউটপুট এ ওয়ানই পাচ্ছো একইভাবে আমরা কি দেখতে পাবো জিরোর জন্য এভাবে দেখতে পাবো ধরো একটা কম্বিনেশন চিন্তা করি যেটাতে হচ্ছে জিরো আছে আই টু মানে কত জানি জিরো ওয়ান জিরো তাই না এই যে এই কম্বিনেশন ধরো তোমার এই কম্বিনেশনের জন্য এখন দেখো তুমি এখানে কি দিবা জিরো ওয়ান জিরো তার মানে কি আমার আই টু ইনফরমেশনটা আউটপুটে যাবে তার মানে আই টু ইনফরমেশন কত এটা আমার আই নট এটা আই ওয়ান এটা হচ্ছে আই টু সো আই টু ইনফরমেশনটা আমার আউটপুটে যাচ্ছে এবং আই আমি কি দিয়ে রাখছি জিরো দিয়ে রাখছি সো আমার আউটপুটে আমি কি দেখবো আমি জিরো দেখতে পাবো তুমি যখন তাহলে সিলেকশন সুইচ যদি জিরো ওয়ান জিরো দাও তাহলে তুমি আউটপুটে কি দেখতে পাবা

আচ্ছা যদি তিনটাই ওয়ান নেই তার মানে হচ্ছে এই কম্বিনেশনটা এই কম্বিনেশনটা যদি অবজার্ভ করি এখানেও তিনটা ওয়ান আবার এখানেও তিনটা ওয়ান ঠিক আছে সো আমি যদি এখানে ওয়ান 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 দিই তার মানে কি আই সেভেন এটা হচ্ছে আমার আই সেভেন আই সেভেন এর ইনফরমেশনটা আউটপুটে কি করবে আমার পাস করবে ঠিক আছে সো আই সেভেন আমি দেখো এ রাখছি তাই না তার মানে কি এ পাস করে গেছে এখন এতে যদি তুমি জিরো রাখো তাহলে তুমি আউটপুটে জিরো দেখবা এতে যদি তুমি ওয়ান রাখো তাহলে তুমি আউটপুটে ওয়ান দেখবা সো দেখো এই কম্বিনেশনটাতে দেখো কি হচ্ছে এই যে এটার এর ভ্যালুটা দেখো এখানে জিরো তাই না আউটপুটে তুমি কি দেখতে পাচ্ছ জিরো দেখতে পাচ্ছ না জিরো এখানে যখন তুমি আউটপুটে জিরো দেখতে পাচ্ছ তাহলে আমি কি বলি আউটপুটে এ দেখতে পাচ্ছো আবার এই ক্ষেত্রে যদি দেখো আউট এখানে তোমার ইনপুটে কত ওয়ান এবং আউটপুটেও তুমি কি দেখতে পাচ্ছ এর ভ্যালু ওয়ানই দেখতে পাচ্ছ তার মানে কি তুমি ইনপুটে যেটা দিচ্ছ সেটাই আউটপুটে দেখতে পাচ্ছো তাই না সো আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে কি এই ইনফরমেশনটাই হচ্ছে পাস করতেছে ঠিক আছে এভাবে প্রত্যেকটা কম্বিনেশনের জন্যই তোমরা ট্রুথ টেবিলকে ভেরিফাই করতে পারবা বুঝতে পারছেন ইয়েস ম্যাম এই জিনিসটা কিন্তু খুবই সোজা তাহলে আমার কাজটাকে যদি আমি সামারাইজ করে আসি তাহলে কি করতে হবে প্রথমে আমার দেখতে হবে যে বুলিয়ান ফাংশন যেটা দেওয়া আছে সেটাকে সফট ফর্মে দেওয়া আছে নাকি পস ফর্মে দেওয়া আছে যদি সফট ফর্মে দেওয়া থাকে তাহলে কি করতে হবে ফার্স্টে আমাকে ম্যাম সিলেকশন সুইচ পাঠিয়ে দিতে হবে হ্যাঁ তিনটাকে হচ্ছে আমার সিলেকশন সুইচে পাঠাবো আর একটাকে হচ্ছে আমি ইনপুটে পাঠাবো ঠিক আছে সিলেকশন সুইচে যে ইনপুটে পাঠাইলাম এখন এই ইনপুটটা থেকে আমার আটটা ইনপুট বানাইতে হবে সেটার জন্য আমি কি করব দেখব যে আমার এই যে আমি বড় যে পুরা তোমার ট্রুথ টেবিল সেটাকে লক্ষ্য করব দেখব যে কোন কোন জায়গায় এবার আসছে এবং কোন কোন জায়গায় এ আসছে এবং সেটাকে কি করব আমি সিকোয়েন্সিয়ালি সেটাকে লিখে ফেলবো এই লেখার পরে আমি দেখব আমার আটটা কম্বিনেশন পসিবল হচ্ছে এখন এই আটটা কম্বিনেশন থেকে আমার আটটা ইনপুট বানাইতে হবে তো সেটা বানানোর জন্য আমি কি করব যেহেতু এটা একটা সপ আকারে দেওয়া আছে ফাংশনটা সো আমরা জানি এটার করসপন্ডিংস ইনপুটস গুলোতে কি হবে আউটপুট হবে ওয়ান সো আমি আমি কি করব করব। এই সার্কেল সার্কেল ঠিক আছে এখন করার পরে আমরা দেখবো যে কোন কোন একটা কলামের এই চারটা ইনপুট বানাতে চাচ্ছি এই ইনপুটের যদি দুইটা কলাম একটা কলাম বরাবর দুইটা রোতেই সার্কেল করা থাকে তাহলে আমার আউটপুট হবে বা ইনপুট হবে ওয়ান আচ্ছা এরপরে আমরা দেখবো যে কোন একটা কলাম বরাবর যদি সার্কেল না করা থাকে তখন সেটা হবে কি আমার জিরো আর আমার আমরা দেখবো যদি কোন একটা কলাম বরাবর যেই রোতে হচ্ছে সার্কেল করা হবে আমরা সেই রোটাকে লিখবো যেমন এখানে কি থ্রিতে হচ্ছে সার্কেল করা আছে থ্রিটা এবার রো এর মধ্যে তো আমরা এখানে এবার লিখলাম ঠিক আছে এরকম করে আমরা একটা টু ওয়ান এর আটটা ইনপুট জেনারেট করব। তারপরে এই এইট ইস টু ওয়ান এর যে আটটা ইনপুট জেনারেট করলাম এদেরকে কি জাস্ট হচ্ছে আই থেকে আই সেভেন পর্যন্ত আমরা যদি হচ্ছে কি করি একটা এইট টু ওয়ান মার্কস এর মধ্য দিয়ে দেই এবং বি কে আমরা সিলেকশন সুইচ হিসেবে ইউজ করি তাহলে কি দেখবো যে আমরা এই টেবিলটাই অ্যাকচুয়ালি আমাদের কি করতেছে জাস্টিফাই করতেছে তাই তো সো আমরা কি করলাম একটা এইট ইস টু একটা ফাংশন দিয়ে একটা এইট ইস টু ওয়ান মার্কস কে ইমপ্লিমেন্ট করলাম বুঝতে পারছেন ইয়েস ম্যাম জি মিস আচ্ছা এটা যদি বুঝো এরপরে আমরা দেখি যে কিভাবে এখানে তো আমরা এ কি ইনপুট নিছি তো সব সময় যে একে ইনপুট নিব তার তো কোনো কথা নাই আমার ইচ্ছা হইলো আমি এখন বি কে ইনপুট নিলাম বা সি কে ইনপুট নিলাম বা পরীক্ষার ক্ষেত্রে মোস্ট অফ দা টাইম তোমার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় না আমার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় এবং আমি ধরো তোমাকে একটা ইনপুট সিলেক্ট করে দিব ঠিক আছে ইনপুট সিলেক্ট করে বললাম যে এখন তুমি সি কে ইনপুট হিসেবে ইউজ করো আর এ বি কে কি করো সিলেকশন সুইচ হিসেবে ইউজ করো ঠিক আছে তাহলে এখন কোন জায়গাটা চেঞ্জ হবে আগের মতনই কিন্তু সবকিছু থাকবে তার মানে এক্ষেত্রে কি হচ্ছে সিলেকশন সুইচ হবে এ বি আর ডি তাইতো আর আমার ইনপুট সি কে এখন কি করতে হবে আটটা ইনপুট বানাইতে হবে আটটা ইনপুট জেনারেট করতে হবে বুঝতে পারছো তো এইটা কিভাবে করব আমরা দেখি অলরেডি তোমাদের বুঝতে পারার কথা তো আমি কি করব সি বার এবং সি দুইটা রোতে ভাগ করে নিব সি বার এবং সি এবং ধরে নিচ্ছি সি বার সমান হচ্ছে জিরো আর সি সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তো এই যে এখন সি এটার করসপন্ডিং ডেসিমাল পজিশন গুলোতে দেখবো কোন কোন জায়গায় হচ্ছে জিরো আছে সেগুলো লিখবো এবং কোন কোন জায়গায় ওয়ান আছে সেগুলো লিখবো তাহলে সিটাকে যদি অবজার্ভ করি তাহলে দেখো তো কোথায় কোথায় জিরো আছে সেটাকে আগে ধরো সিবারের করসপন্ডিং যে আন্ডারে যেসব জিনিসগুলো থাকবে সেগুলোকে লিখে ফেলি তাহলে দেখতে পাচ্ছি কি জিরোতে হচ্ছে সিবার তাই না এই যে সিবার এর আন্ডারে এই জন্য জিরো লিখে দিলাম তারপরে দেখো তো কোথায় আছে ওয়ান তাই না জিরো ওয়ান তারপরে ফোর ফাইভ আচ্ছা তারপরে টু থ্রি তে আছে কত টু থ্রি তে ওয়ান আছে সেটা বাদ আচ্ছা ফোর ফাইভ এই যে ফোর ফাইভ তারপরে কোথায় হবে বলতো এইট নাইন এইট নাইন ভেরি গুড তারপরে

ঠিক আছে তো সি ইজ টু আন্ডারে আমরা এই কয়টা পাইলাম সি ইকুয়াল টু ওয়ান এর আন্ডারে এই কয়টা পাইলাম এখানেও আমরা দেখতেছি যে আটটা আটটা জায়গায় জিরো আছে আটটা ডেসিমালের জায়গায় আছে আমার ওয়ান এটা যদি পারো তাহলে কিন্তু পেরে গেছো না আর কিন্তু কোনো চেঞ্জ নাই এরপরে কি করবা বলো বুঝতে তোমরা এরপরে কি কাজ এই যে স্টপে যে তোমার পয়েন্ট গুলো আছে এগুলোকে হচ্ছে সার্কেল করবা দুইটা সার্কেল ওই আগের মতন দুইটাতেই যদি সার্কেল থাকে তাহলে ওয়ান যদি একটাতে সার্কেল থাকে তাহলে যেটাতে সার্কেল করা হয়েছে সেটা তাই না এই এখানে যদি দেখিস জিরো সার্কেল করা জিরো টা কারান্ডারে সি বার তাহলে এখানে আসে সি বার ঠিক আছে এখানে কেউই সার্কেল করা নাই এই জন্য জিরো আর এখানে দেখো এখানে ফোরটিন এ সার্কেল করা ফরটিন টা কারান্ডারে পড়ছে সি এর আন্ডারে পড়ছে সোয়ে জন্য এখানে আসলো সি ঠিক আছে এরপরে তো আবার সেইটএস টু ওয়ান মার্কসের আটটাতে কি করবে এগুলোকে আই নটস থেকে আই পর্যন্ত ইনপুট সি বা এখানে আমার কি হচ্ছে দেখো তো বি এখানে কে কে হবে এ bd আচ্ছা এখানে হবে এ তারপরে হবে b তারপরে হবে d তাই এটা হচ্ছে s not এটা s1 আর এটা হচ্ছে s2 এখানে হচ্ছে i not থেকে i7 পর্যন্ত আর এখানে আমি পাবো হচ্ছে আউটপুট এটা হচ্ছে আমার একটা s2 1 মার্কস ঠিক আছে সো এটা যে কোন কিছুর জন্য হইতে পারে আচ্ছা এখন তাহলে

তারা দেখো এটা হচ্ছে কিন্তু ল্যাবের জন্য এটা থাকবেই পরীক্ষাতে তোমাদের এমনি থিওরি পরীক্ষাতেও আমি হচ্ছে তোমাদেরকে ফিক্স করে দিব আর তোমাদের কুইজে তো এক একজনের এক একটা থাকবে সেটা শিওর থাকবে কুইজে কোয়েশ্চেন করলে এক একজনকে এক একটা ইনপুট দিয়ে দিবো আবার এখানে আমি বলতে পারি বিএস ইনপুট আর এ সি ডি হচ্ছে আমার সিলেকশন সুইচ এরকম চার ধরনের জন্য প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা যদি করো তাহলে পৃথিবীতে যেই কোয়েশনে দেওয়া হোক তোমাদের আসলে পারা সম্ভব আমার মতে একই পদ্ধতি আচ্ছা এরপরে দেখো আর একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা তো আরো ছোট বড়টা যদি পারো ছোটটা না পারার কোনো কারণ নাই এখানে তিনটা ইনপুট তার মানে এটাকে কয়টা তোমার কত মার্কস লাগবে এটার জন্য তো দুইটা সিলেকশন একটা ইনপুট এটা তোমার এটা হচ্ছে ধর আমি 4:1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছি তাহলে আমার সিলেকশনে কয়টা যাবে সিলেকশনে দুইটা ম্যাম দুইটা ঠিক আছে ধরো বি এবং সি কে সিলেকশনে পাঠাইলাম আর তাহলে এটাকে কি করবা আমার চারটা ইনপুট বানাবা ঠিক আছে সেই আগে একই পদ্ধতি বান এবং হচ্ছে এ এবং এটার জন্য কি চার ধরনের ইনপুট হবে আই নট আই ওয়ান থেকে আই থ্রি পর্যন্ত বুঝতে পারছো তারপরে একই পদ্ধতি সার্কেল করে যেটা থাকবে না ওই রকম তো এই দুইটা হোমওয়ার্ক করলে আশা করি পারবা আচ্ছা আর একটা জিনিস দেখা একটা ভ্যারিয়েশন পরীক্ষা থাকতে পারে আমি ধরো এই জিনিসটাকেই পাই দিয়ে দিলাম মানে হচ্ছে পস্ট ফর্মে দিলাম তখন কি করবা ওই যে পয়েন্ট গুলো থাকবে আছে। হ্যাঁ ভেরি গুড এটার পজ না করে আমার মতে হচ্ছে ও যে পদ্ধতিটা সাজেস্ট করলো সেটা করবা তার মানে এই এই পয়েন্ট গুলো বাদে বাকিগুলো কি আছে সপে আছে না সো সেটা থেকে যে সপের ফাংশনটা জেনারেট করে তারপরে করে দিবা ঠিক আছে কারণ ওইটাতে হচ্ছে ওই এটাতে হচ্ছে অন্য পদ্ধতি তো ওই পদ্ধতিটা আমি শিখাইতে যাচ্ছি না এমনি তোমাদের অনেক টপিকস মাথায় এগুলো মনে রাখাই যথেষ্ট কষ্টের বিষয় আর নতুন কিছু না শিখায় এটাই কাজ করবা যে তোমার যদি পজ থাকে তাহলে কি করবা এই পজের অপোজিট যে পয়েন্ট গুলো সেগুলোই আসলে কি সব তার মানে ওখান থেকে এই ফাংশনটাই জাস্ট ডেভেলপ করবা করে তারপর তুমি যে পদ্ধতি জানো সেই পদ্ধতিতে করবা ঠিক আছে আমাদের কি eight থেকে অন্য কিছু হতে পারে হ্যাঁ হ্যাঁ থাকতে পারে কিন্তু পরীক্ষা আমি আর কি eight এর বেশি দিবো না। eight is পর্যন্ত শিখলেই হবে। ঠিক আছে? এই 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 দিয়ে আচ্ছা আর একটা উপায় থাকতে পারে এটা আসলে এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিব তাহলে হয়তো বুঝতে পারবা আচ্ছা আর একটা থাকতে পারে কি ধরো এটা তোমার eight এর জন্য না ধরো তোমরা যে আহ k যে ফাংশন দেখছো না ধরো এখানে একটা দেখা एग्जांपल ঠিক আছে ধরো তোমাকে ab প্লাস হচ্ছে b ধরো দুইটা দিয়ে ab প্লাস হচ্ছে ba এরকম একটা ফাংশন দিলাম ঠিক আছে এটার জন্য বললাম এটাকে হচ্ছে 4:1 মার্কস দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করো পারবা না 그러면은 এখানে ইনপুট হচ্ছে দুইটা থাকবে চিন্তা করবে বাবাশা সব বলে দিলা হবে না সব বলে দিলে তোমাদের ব্রেইন অলস হয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখো ফুল আজার দেখি লিখে রাখ লিখতে পারি নি ম্যাম লিখতে পারো নাই এ বি প্লাস বি ইনটু এ বার ঠিক আছে আচ্ছা এটা আসলে সলভ আমি এখানে করে দিছি ম্যাম বিটা ম্যাম কমন নিয়ে প্লাস এ বার ওয়ান হয়েছে মানে মোট কথা হচ্ছে যদি কোনো ফাংশন থাকে সেই ফাংশনটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করবা ঠিক আছে মোট কথা সেই স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পরে এটা আসলে হবে না এখানে আর একটা ইনপুট লাগবে এটা তো ভুল লিখছে তিনটা ইনপুট লাগবে সো ফার্স্টে কি করবা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করবা ঠিক আছে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পর সেখান থেকে এই সপের ফাংশনটাকে জেনারেট করবা সো এইটাকে যদি জেনারেট করতে পারো এরপরে কি তোমরা পারবা না এরপরে তো পারবা ঠিক আছে যে কোন ফাংশন যেগুলো তোমরা আরকি তোমরা কে ম্যাপের জন্য শিখছো সেগুলো সবকিছুরকে কিন্তু 8:1 মার্কস বা 4:1 মার্কসে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা যাবে আচ্ছা আমি কয়েকটা এখানে আরো দুইটা হোমওয়ার্ক অ্যাড করে দিব তাহলে তোমাদের বুঝতে পারবা ঠিক আছে এটা আমি আরেকটা প্রবলেম অ্যাড করে দিব তাহলে ওটা প্র্যাকটিস থাকবে না হলে এই যে শুন্স এটা ভুলেও যাবা পরীক্ষায় পারবা না আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব তাহলে তোমরা বুঝবা আচ্ছা এবার আমরা দেখি একটা ফুল কে কিভাবে আমরা ফোর ইস টু ওয়ান মার্কস দিয়ে ডিজাইন করতে পারি যে ফুল আডার দিয়ে আমরা কত কিছু পরে আসতেছি সেই ফুল আডারটাকে আমরা ফোর ইস টু ওয়ান মার্কস দিয়ে ডিজাইন করব। তো ফোর ইস টু ওয়ান মার্কস এর ফুল আডার এর কি ট্রুথ টেবিলটা মনে আসছে না আর কি যোগ করার প্রয়োজন আছে তোমাদেরকে যোগ শিখাইতে শিখাইতে আমার মনে হয় তোমরা মাঝে মাঝে শিশু হয়ে গেছো ঠিক আছে ইনশাআল্লাহ পারবা তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখি একটু যোগ করার পরে এই যে এটা হচ্ছে যোগ করলাম তাই না যোগ করে ক্যারি পেলাম এবং সাম পেলাম এটা জাস্ট হচ্ছে ফুল ফুলটাই তো সেটা যদি এখন আমি সেটাকে আমি এখন কি করতে চাই মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই আমি একটা কথা বলছিলাম যখন ফুল অ্যাডার ফুল সাবজেক্টার পড়াইছিলাম তখন কি বলছিলাম মনে আছে বলছিলাম যে এই সিম্প্লিফিকেশনটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা ছাড়া আমরা কে ম্যাপ দিয়েও করতে পারি তাই না কে ম্যাপ দিয়ে যদি করতাম তখন কি আমরা একটা এইরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতাম না এখানেও কিন্তু এই কাজটাই করা হচ্ছে সো ফার্স্টে আমার দেখতে পাচ্ছি যেহেতু আউটপুট দুইটা তাহলে আমার কি সামের জন্য একটা ইকুয়েশন হবে ক্যারির জন্য একটা ইকুয়েশন হবে সো ফার্স্টে আমরা যদি সামের জন্য ইকুয়েশনটা লক্ষ্য করি তাহলে দেখো তো সামের কোন কোন জায়গায় ওয়ান আছে সেখান থেকে আমরা কি একটা সপের ইকুয়েশন বের করতে পারি না তাহলে দেখো কোথায় কোথায় ওয়ান আছে ওয়ানে এ ওয়ান আছে তাই না আবার কোথায় টুতে ওয়ান আছে এই যে টুতে ওয়ান আছে আবার কোথায় ওয়ান আছে এ ওয়ান আছে এই যে ফোর এ ওয়ান আছে এবং সেভেন এ ওয়ান আছে সো আমি কি করলাম এই সামটাকে আমরা কি করলাম সাপ অফ সাম অফ প্রোডাক্টস ফর্মে হচ্ছে কনভার্ট করে নিলাম তাহলে এটা হচ্ছে আমার এখন একটা ফাংশন হয়ে গেল এখন তাহলে এইটাকে কি তুমি ফোর ইস টু ওয়ান মার্কস দিয়ে খুব সহজেই ডিজাইন করতে পারবে না ফোর ইস টু ওয়ান মার্কস মানে কি চারটা ইনপুট একটা আউটপুট আর দুইটা হচ্ছে আমার সিলেকশন সুইচ তাহলে এর মধ্য থেকে কি করবা দুইটাকে সিলেকশন সুইচকে আমি হচ্ছে দু সিলেকশন সুইচে পাঠায় দিই তাহলে এই যে বি এবং সি কে আমি কি করলাম সিলেকশন সুইচে পাঠিয়ে দিলাম আর এখানে থাকতেছে কি এ এখন এ এটাকে কি করতে হবে এটা থেকে আমার চারটা ইনপুট বানাইতে হবে কারণ আমার কি ফোর ইস টু ওয়ান মার্কস ঠিক সেই আগের পদ্ধতি এবার নিলাম এ নিলাম এখন দেখো এবার কোন কোন জায়গায় আছে এবার সমান হচ্ছে জিরো আর এ সমান হচ্ছে ওয়ান তাহলে দেখো তো এবার কোন কোন জায়গায় আছে জিরো ওয়ান টু থ্রি তে তাই না এই যে জিরো ওয়ান টু থ্রি আর এ আছে হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন তো এই যে ফোর ফাইভ সিক্স সেভেন এ আছে হচ্ছে আমার এ ঠিক আছে এরপরে কি করবো আগের পদ্ধতি ওই যে সার্কেল পদ্ধতি এই পয়েন্টস গুলোতে আউটপুট হচ্ছে ওয়ান সো কি করব এই পয়েন্ট গুলোকে প্রথমে হচ্ছে সার্কেল করে নিব সার্কেল করার পর এই যে কলাম বরাবর এখন লক্ষ্য করব যদি দুইটাই সার্কেল করা থাকে তাহলে ওয়ান যদি কেউই সার্কেল করা না থাকে তাহলে জিরো আর যাকে সার্কেল করা থাকবে সেই রো এর ভ্যালুটা এখানে চলে আসবে তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এ তে সার্কেল করা ফোর এ সার্কেল করা যেহেতু এ তারপরে এখানে এবার এভাবে তাই না তার মানে এই চারটায় কি হলো আমার আসলে এই যে ফোর ইস টু মাল্টিপ্লেক্সারের ইনপুটস হলো আই নট থেকে আই থ্রি পর্যন্ত জিরো থেকে ওয়ান টু থ্রি পর্যন্ত ঠিক আছে বুঝতে পারছো তার মানে এটা হচ্ছে আমার সামের জন্য পেলাম একই ভাবে কি করতে পারি আমি কি করতে পারি সব আকারে ফাংশন লিখতে পারি ক্যারির যদি গুলো দেখো দেখো তো কোন কোন জায়গায় ওয়ান আছে এই যে থ্রিতে ওয়ান আছে তারপরে দেখো তো কোথায় আছে ফাইভ এ আছে সিক্স এ আছে আর সেভেন এ আছে তাহলে এই যে থ্রি ফাইভ সিক্স আর এবং সেভেন ঠিক আছে এই পয়েন্টস গুলোতে ওয়ান আছে এবং একই পদ্ধতি কি করব। তোমার এই পয়েন্টস গুলোকে সার্কেল করবো সার্কেল করে তারপরে দেখবো যে যদি দুইটাই সার্কেল যেখানে দুইটাই সার্কেল সো ওয়ান যদি কেউ সার্কেল না করা থাকে তাহলে জিরো আর যেটাকে সার্কেল করা থাকবে সে তাই না এই যে এখানে এ সার্কেল করা আছে এই জন্য এ ঠিক আছে তার মানে এটা হবে আর একটা মার্কস কি ইনপুট জিরো এই যে এ আর হচ্ছে এ দুটাতে এ মনে হয় তাই না জিরো এ এ ওয়ান আর এই ক্ষেত্রে কি কি ছিল দেখো এ তারপরে কি এবার এবার আর হচ্ছে এ বুঝতে পারছো হচ্ছে ফুল সাবস্ট্রাক্টরের জন্য হচ্ছে করবা আচ্ছা তোমাদের ক্লাস মনে হয় মার্কস আইসি আইসি নাম্বার সহ আইসি ওটা হচ্ছে আইসি এর মতো হ্যাঁ হ্যাঁ এটা একটা আইসির মতো এইট ইস প্রথমে তাহলে তোমরা আজকে কি করছো নিজেরা একটা মার্কস বানানো শিখছো তাই না তোমরা কিন্তু নিজেরাও এই যে ধরো তোমার এই যে ফোর ইস মার্কস যেটা আমরা বলতে এসেছি যেটা আমরা এই ফুল অ্যাডারের ক্ষেত্রে ইউজ করলাম সেটার ভিতরে হচ্ছে এই জিনিসটা আছে ঠিক আছে আবার টু ইস টু ওয়ান মার্কস সেটার ভিতরে আসলে এই জিনিসটা আসছে আর বাইরে থেকে তুমি জাস্ট এটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মার্কসের ব্লক বা এটাকে তুমি একটা মার্কস আইসি বলতে পারো আর এটা হচ্ছে ভিতরে কি জিনিস আছে এই যে জিনিসটা আছে যেটা তুমি ডিজাইন করলাম ঠিক আছে তো আজকে আজকে আমরা কি দেখছি মার্কসের মধ্যে দেখছি যে কিভাবে বেসিক গেটস দিয়ে একটা মার্কস কে বানাইতে হয় সেটা আমরা দেখলাম তারপরে আমরা দেখলাম যে সব সময় তো আর বেসিক গেটস দিয়ে আমরা যদি বড় মার্কস কে বানাইতে পারি না ইনপুটের সংখ্যা যখন বেড়ে যাবে তখন আমাদের কি করতে হয় মাস্কদেরকে ক্যাসকেট করতে হয় ক্যাসকেট করেও আমরা কি করতে পারি মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারি এরপরে আমরা দেখছি যে আমাদের এখন একটা মাক্সের আইসি দিয়ে দিচ্ছে ধরো মাস্কের ভেতরে হচ্ছে তুমি যে জিনিসটা বানাইছো কিছুক্ষণ আগে ওইটা দেওয়া আছে যেটা তুমি বাহির থেকে দেখতে পারতো না তো তারপর তোমাকে একটা ফাংশন দিয়ে দিছে এই ফাংশনটাকে এখন এই মাস্কটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছে তো সেই ক্ষেত্রে কি করতে হয় এন প্লাস ওয়ান যদি ভেরিয়েবল থাকে তাহলে এন সংখ্যক ভেরিয়েবলকে সুইচে পাঠাইতে হয় আর অবশ্যই যে ভেরিয়েবলটা থাকে সেটা থেকে আমার কি করতে হবে ইনপুট বানাইতে হবে যদি এইট ইস টু ওয়ান মার্কস হয় তাহলে আটটা ইনপুট বানাইতে হবে যদি ফোর ইস টু ওয়ান মার্কস হয় তখন আমাকে চারটা ইনপুট বানাইতে হবে ঠিক আছে তো তারপরে কি করতে হয় সেটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে হচ্ছে ডি মার্কসটা আছে ডি কি এখন দেখা দেওয়ার টাইম আছে তোমাদের কি টাইম আছে আজকে কতক্ষণ বাকি না ম্যাম ডি মার্কস দেখা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে এখনো ডিমার্কস বাকি এন কোডার বাকি প্রায়োরিটি এন কোডার বাকি ডিকোডার বাকি ঠিক আছে তাহলে এটা শেষ হবে এই উইকে আমাদেরকে এটা যেভাবে হোক শেষ করতে হবে সো তোমাদের বৃহস্পতিবারে আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল দেখে আমি তোমাদের ক্লাসটা নিতে পারিনি তোমাদের সিআর কি আছে এখন সাদি আছো তোমাদের তোমাদের একটা ইয়ে দিতে বলছিলাম যে ক্লাস দিতে বলছিলাম যে পারবা কালকে ক্লাস করতে জি একটু কল দিয়ে আমি জানিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি ট্রাই করো হচ্ছে কি হ্যাঁ বলো জোরে বলো ম্যাম কালকে তো মেবি সম্ভব না ম্যাম কালকে ল্যাব আছে দুইটা ল্যাব একটা ম্যাম তারপর ক্লাস দেখে জানাবে ম্যাম আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের সুবিধা মতো এই উইকে দিও ঠিক আছে তাহলেই হবে আর সাদিয়া তুমি কি বি সেকশনের এর সাথে কথা বললে ডেট ফিক্স করছো কুইজের না ম্যাম তো আমাদের ও ওমা কিছু জানায়নি ম্যাম আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে দেখো পরীক্ষাটা নিয়ে নাও লাস্টের দিকে কিন্তু ঝামেলা হয়ে যাবে ব্যাস সিলেবাস বাড়তে থাকবে ঠিক আছে নেক্সট উইক এ পরীক্ষাটা দিয়ে দাও আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম না নেক্সট উইক এ পরীক্ষা হবে বি সেকশনের সিয়ার নাভিদকে মনে হয় তোমার সাথে যোগাযোগ করতে বলছিলাম ও এখনো করে নাই তো তোমাদের নেক্সট উইকে কবে ফ্রি আছো তোমরা প্রথমের দিকে দিবা নাকি শেষের দিকে দিবা নেক্সট উইক এ একটা ডেট বলো ma'am আমরা তাহলে air defection discuss আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ma'am জানিয়ে দেবো হ্যাঁ তুমি জানাও তোমরা তো আমি কবে বলছি নাবিক কে এক সপ্তাহের উপরে হয়ে গেল তাহলে ১৪ তারিখ থেকে আঠারো তারিখ সতেরো তারিখ কিন্তু বন্ধ আছে ঠিক আছে তো যে কোনো দিন তোমরা দুই সেকশন পারো তোমাদের ফ্রি আছে পরীক্ষা টরীক্ষা নাই সেদিন হচ্ছে আমাদের কুইজ হবে থ্রি আমি আছি সিলেবাসটা বলে দিই সিলেবাস হচ্ছে এই যে এই চ্যাপ্টার পর্যন্ত এনকোডার ডিকোডার পর্যন্ত সো

ঠিক আছে আমাদের আরো তিনটা টপিক বাকি থাকবে সিকুয়েন্সিয়াল সার্কিট বাকি আছে দেন হচ্ছে তোমাদের ফাইভ টাইমার বাকি আছে আবার হচ্ছে তোমাদের গেট ডিজাইন সিমস দিয়েও বাকি আছে তিনটা আরো টপিক বাকি আছে তো এই পর্যন্ত হচ্ছে পরীক্ষার সিলেবাস এনকোডার ডিকোডার পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নাও যেদিন সুবিধা হয় সেদিনই পরীক্ষা দাও সমস্যা আর পরীক্ষার জন্য হোমওয়ার্ক গুলো খুব ভালোভাবে করবা হোমওয়ার্ক এবং ক্লাস যেগুলো করানো হয়েছে ওগুলো বুঝে বুঝে করতে হবে গত কুইজে আমি এখন আসলে খাতা দেখি নাই দিয়ে দেবো কিছুদিনের মধ্যে দিয়ে দিব আচ্ছা আজকে যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে শেষ করে দিই আর তোমরা কবে ক্লাস করতে পারবে সাদি আমাকে জানায় দিও ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম